ان الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد يوم يفد المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم عبدي يوم القيامة حتى يسأل عن خمس وعن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وأين أنفقه وعن علمه ماذا علم عملا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد نبي أمي وآله وسلم اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على جميع المؤمنين والمؤمنات আল্লাহ পাকের শুকর আদায় করছি যে মহান মনিব আমাদেরকে আল্লাহ পাকের হুকুম ফজর নামাজ বা জামাত পড়ার তৌফিক দিয়েছেন আমরা সকলে আল্লাহর এই অনুগ্রহের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা আন্তরিকতার সাথে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজাতে আমাদের সকলের পক্ষ থেকে আমাদের প্রত্যেকের জীবনে সমস্ত নেক আমলের হাদিয়া লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া আমাদের প্রত্যেকের ছবি সহ পাক রওজাতে পৌঁছে দেওয়ার জন্য মহান আল্লাহর শাহী দরবারে প্রার্থনা জানাই আল্লাহ আমাদের পক্ষ থেকে এই প্রার্থনাকে কবুল ফরমান আমিন আমিন তমাম পৃথিবীর সকল মুর্দগানে মুসলমানের মাগফিরাত প্রার্থনা করতেছি আল্লাহ পাক তমাম পৃথিবীর সকল মুর্দগানে মুসলমানদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন আমরা যারা এখনো জীবিত আছি আল্লাহ পাক আমাদেরকে আমাদের হায়াতে বরকত দান করুন আমিন আমাদেরকে ঈমানে কামেল এবং ঈমানে দাইমা দান করুন আমিন আমিন সম্মানিত মুসল্লিয়ান আমরা এমন এক মুহূর্তে এখানে উপস্থিত যেখানে আল্লাহর অনেক বান্দা এখনো ঘুমে আছেন আছেন না আল্লাহর অনেক বান্দা এখনো কি আছেন ঘুমে আছেন এখনো ঘুমতে করতে পারেন নাই কিন্তু আল্লাহ পাক যে বান্দাগুলোকে পছন্দ করেন তাদেরকে তার সামনে দুটো সিজদা দিয়ে মহিমান্বিত হওয়ার সম্মানিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে যাবে না আল্লাহর শুকরিয়া আদা করা যাবে না কিন্তু আল্লাহ পাক ধমক দিয়ে বলেছেন তোমরা যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় না করো ওয়ালা ইন শাকারতুম ইন্না আযাবি লাশাদীদ আমার নেয়ামত পেয়েছো শুকরিয়া আদায় যদি না করো তাহলে মনে রাখবে আমার শাস্তি অতি কঠিন ইন্না আযাবি লাশাদীদ তাকিদ ব্যবহার করেছেন আমার শাস্তি বড় কঠিন আর বান্দার পক্ষে শুকরিয়া আদায় করাও কি নয় সম্ভব না শুকরিয়া যদি আদায় না করে তা আল্লাহ পাক শাস্তি দিবেন এই জন্য কোন এক কবি বলেছেন শুকরিয়ে শুক আজ কো জারম বাজা মন কে আমজ তুস্ত তৌফিক আয় খোদা শুকরিয়ে শুক আজ কো জারম বাজা মন কে আমজ তুস্ত তৌফিক আয় খোদা শুকর নেমত হায় তু সন্দাক নেমত হায় তু উজর তকসিরাত মা সন্দাক তকসিরাত মা আল্লাহ তোমার নেয়ামতের শুকরিয়া আদায় করা ছাড়া তুমি তোমার থেকে আমরা মুক্তি পাব না তুমি শাস্তির ধমক দিয়েছো আল্লাহ আমাকে এই পরিমাণ শুকরিয়া আদায় করার তৌফিক দাও
যেই পরিমাণ শুকরিয়া আদায় করলে তোমার নেয়ামতের শুকরিয়া আদায় হবে। খুবই বড় সালাক ছিলেন, কি কন হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব হুজুর আমাকে একদিন এই কথাটা এই শেরটা দেখাই দিয়েছেন, কয় দেখেন কি কয় কত সালাক, কয় যেটা আদায় করলে যেভাবে আদায় করলে তোমার নেয়ামতের শুকরিয়া আদায় হবে সেইভাবে আমাকে কি করো তৌফিক দান করো। শুক্র এ শুক্র আজ কুজার বাজা মন কে আমাজত তুস্তে তৌফিক আয় খোদা, যেই পরিমাণ যেভাবে আদায় করলে তোমার নেয়ামতের শুকরিয়া আদায় হবে সেইভাবে আমাকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। আল্লাহর নেয়ামত গুণে কি আমরা শেষ করতে পারবো নি? আমরা আমাদের মধ্যে তো কোনো নেয়ামত নাই, আছে নাকি? আসেনি কোনো নেয়ামত আমাদের একজনের মধ্যে? যা নেয়ামত আছে আমার, যেদিন জন্ম হয়েছে সেদিন ধরে মৃত্যু পর্যন্ত যদি গণনা করি শেষ করা যাবে? আল্লাহ কোরআন কারীমে শত করেছেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, ও বান্দা তোরা আমি যে নেয়ামতটা যে দান করেছি বান্দা, তোরা সকল মিলে যদি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যদি আমার নেয়ামত গণনা করো, আর কিয়ামত পর্যন্ত যদি এই নেয়ামত গণনা করতে থাকো বান্দা, তোমরা আমার নেয়ামত গণনা করে শেষ করতে পারবে না। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, যে বান্দা এখন হাঁটতে পারতেছে আর যে বান্দা হাঁটতে পারতেছে না ওই বান্দা তার হাঁটার জন্য শুকরিয়া আদায় করবে, যে চোখে দেখতেছে আর আরেকজন চোখে দেখতেছে না, যে চোখে দেখতেছে সে শুকরিয়া আদায় করবে, যে চোখে দেখতেছে না কিন্তু খাইতে পাইতেছে খাওয়ার জন্য শুকরিয়া আদায় করবে, যে খাইতে পাইতেছে কিন্তু হাঁটতে পাইতেছে না যে খাওয়ার জন্য শুকরিয়া আদায় করবে, যে হাঁটতে পাইতেছে কিন্তু খাইতে পাইতেছে না যে হাঁটার জন্য শুকরিয়া আদায় করবে, যার রোগ বিমার আছে আরেকজনের রোগ বিমার নাই, সে রোগ বিমার না থাকার কারণে শুকরিয়া আদায় করবে, আরেকজন রোগ বিমার থাকার পরও চাকরি বাকরি করতে পারতেছে আরেকজন পাইতেছে না, যে করতে পারতেছে শুকরিয়া আদায় করবে। ঠিক আছে নি? একজনে অসুখ রিক্সা চালায় আরেকজনে রিক্সা বাইতেই পারে না, শুকরিয়া আদায় করার বিষয় আসেনি এখানে রিক্সাওয়ালার? আছে না? আপনার আমার মধ্যে অনেক রোগ বিমার আছে, আসেনি? প্রত্যেকের শরীরে অনেক রোগ বাদী আছে, অনেক রোগ আছে, কিন্তু এরপরও আল্লাহাক আমাকে চাকরি করার তফিক দিতেছেন, আল্লাহাক আমাকে ব্যবসা করার তফিক দিতেছেন, আল্লাহাক আমাকে রিক্সা ভাইবার তফিক দিতেছেন, আল্লাহাক আমাকে মানুষের সাথে উঠে বসা করার তফিক দিতেছেন, আল্লাহাক আমাকে দোকানে পাটি বসে গল্প গুজব করার তফিক দিয়েছেন, আল্লাহাক আমাকে হাঁটার তফিক দিয়েছেন, আল্লাহাক আমাকে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করার তফিক দিয়েছেন, শুকরিয়া না করি উপায় আছে নাকি? এই জন্য আল্লাহ বলতেছে যে বান্দা যদি শুকরিয়া আদায় না করো তাহলে কিন্তু আমি কি করবো, আমার শাস্তির বড় কঠিন জানাই দিলাম আগেই, ইন্না আযাবিল শাদীদ, আমার শাস্তি বড় কঠিন, বান্দা শুকরিয়া আদায় করতে হবে। তুমি আজকে মাছ দিয়ে ভাত খাইতে পারো না, এই জন্য বলো যে আমার কি, আমি তো গরিব মানুষ, আমার আল্লাহ কি দিছে আমি কি দিয়ে শুকরিয়া আদায় করব, তোমার জায়গা জমিন না তুমি মনে করো অন্যের জায়গা থেকে বেড়া ভাঙে নিয়ে আসবে আগুনে জ্বালাইবা, কারণ আমার আল্লাহ দেয় না তাকে দিয়েছে আমি কি করব। কব আল্লাহ বলতেছে না বান্দা তোর আমি যা দিয়েছে তার শুকরিয়া আদায় করবি, আর এই নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ বলতেছেন নেয়ামতের শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ যখন বলবে আমি বান্দা তোর আমল নামার মধ্যে তামলাউল মিজান, এক মিজান পরিমাণ এক দিয়ে তোর আমল নামাটা আমি ভর্তি করিয়া দিব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে নেয়ামত আদায় শুকরিয়া আদায় করেন যে লোক পৃথিবীতে একজন বাদ আছে নাকি? একজনে একবারে শুরু হয়েছে হাঁটতে পারে না, আচ্ছা এই লোক সুশি খাইতে পারতেছে, আরেকজনে হাঁটতে পারতেছে খাইতে পারতেছে না, তাইলে হেতার তো নেই তার বলা নয়, তার থেকে আরো ভালো। এভাবে আমরা যদি প্রত্যেকের সাথে প্রত্যেকে মিলে আমরা দেখবো যে শুকরিয়া আদায় করি আমাদের কোনো উপায় উপায় নাই, আমাদের শুক্র নেয়ামত হায় তো চন্দা কে নেয়ামত হায় তো উজরে তকসিরাতে মা চন্দা কে তকসিরাতে মা, বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্ত যদি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, বান্দা আল্লাহর নেয়ামত গুনিয়া তুমি শেষ করতে পারবে না, পারবে নি। তাহলে যে বান্দাগুলো এখন শুয়ে আছে আর যারা আসে নামাজ পড়ছে এরা কি শুকরিয়া আদায় করবে না করবে? করবে, করবে না? আমরা এখন শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, কিন্তু যে বান্দাগুলো এখন শুয়ে আছে কিন্তু ওই বান্দাগুলো উঠি হাঁটতে পারবে এরা কি শুকরিয়া আদায় করার উপায় আছে কিনা? হাঁটতে পারে, সে হাঁটতে পারে, কিছুক্ষণ পরে যে পানি কদ্দুর শীতের কারণে মুখ ধুইবে না ভালো করে উজু করবে না, একটু পানি নিয়ে চোখগুলো মুছে দিয়ে দোকান আসে সার বিড়ি টানা আরম্ভ করবে, এই লোকটা যে সার বিড়ি খাওয়ার সুযোগ পেয়েছে এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবে কিনা? আল্লাহ শুকরিয়া আদায় করবে। এখন ঘুম যে রয়েছে, এখন ঘুম যে রয়েছে, ঘুমটা দিছি কে? অনেক লোক আছে ঘুম যাইতে পারে না, সারা রাত বসে থাকে ঘুম নাই, আর যে লোকের নাকটাকে ঘুম যেতে পারতেছে তার তো শুকরিয়া আদায়ের বিষয়, সে ঘুম যেতে পারতেছে।
আল্লাহ বলতেছেন বান্দা রাতে বেলায় যখন তোরা আমি মৃত্যু দি তোর ঘুম যায় তুই মৃত্যু হয়ে যায় তার তোর রূহটা সারা পৃথিবীর মধ্যে বিচরণ করতে থাকে বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন বাড়িতে যায় বিভিন্ন আত্মীয়-স্বজনদের দেখা করে ঢাকা সিটিং মক্কা শরীফ মদিনা শরীফ সবখানে তোর রূহটা ঘুরতেছে ও আল্লাহ বান্দা যদি তোর রূহটাকে আমি আর ফিরে না দিতাম তুই সকালবেলা হইতি ড্যাড বডি হতি না আজকে তুমি এখন ঘুম যায় রেছো রাত্রিবেলা তোমার রূহটা যদি সকালবেলা ফেরত না দেয় তাহলে কিছুক্ষণ পরে মসজিদের মাইকে এলান হবে অমুকের পুত্র মৃত্যু হয়ে যাবে তোমাকে খাটের উপর শোয়াবে না তোমাকে মাটিতে শোয়াই দিবে তোমাকে আর ঘরের ভিতর রাখবে না তোমাকে মাটি ঘরের বাহির বাহির করে দিবে তোমার কাছে এখন আর কেউ শুইতে চাইবে না তোমার কাছে কেউ আর থাকতে চাইবে না তোমাকে এখন কেউ আরাধনা করতে চাইবে না তোমাকে এখন কেউ কিছু খাওয়াইতে চাইবে না তোমার সাথে আর কারো কোনো সম্পর্ক নাই তাহলে তোমার কি নেম আছে কি জন্য শুয়েছো তুমি এখনো খাটের মধ্যে তুমি এখন এখন তোমার রুটা ফেরত আসবে না এই খাট থেকে তোমাকে নিচে নামাই ফেলবে কোথায় তোমার তোষা কোথায় তোমার খাট ও আমার ও আল্লাহর বান্দারা এখনো যারা শুয়ে আছে আমি অনুরোধ করবো তাড়াতাড়ি উঠে আল্লাহর সামনে সেজদা দিয়ে পড়ো আল্লাহ শুকরিয়া আদায় করে যে আল্লাহ তোমাকে জীবিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ সতালিয়া জামে মসজিদের আজকের এই অনুষ্ঠানে আগত মুসলিয়া নিজম বিশেষ করে এই মসজিদের সম্মানিত খতিব ইমাম সাহেব আমার আজিজ ছাত্র এলাকার মুসলিয়া নিজম ছোট বড় ভাইরা আমাকে হাশর ময়দানের অবস্থা সম্পর্কে কিছু আলোচনা করার জন্য বলা হয়েছে হাশর ময়দান যে আসবে এটা তো আমরা জানি কি কন জানি না সবাই হাশর ময়দানের বিনিশ্চিত আমাদেরকে আখরাতকে বিশ্বাস করতে হবে আখরাত বিশ্বাস করতে হবে এটা ইমানের অংশ একদল নাস্তিক মুরতাদ বিজ্ঞানী বিশেষজ্ঞ যারা কি করে পরকালকে বিশ্বাস করে না তারা মনে করে দুনিয়ার হায়াতে শেষ আখেরাতের কোনো হায়াত নাই কিন্তু আল্লাহ পাক বলতেছে আখেরাতের হায়াত আছে সেটাই হলো তোমার মূল হায়াত সেটা হলো কি মূল হায়াত দুনিয়ার জীবনে শুরু আছে শেষ আছে দুনিয়ার জীবনে শুরু আছে কিন্তু আখেরাতের জীবনে শুরু আছে শেষ শেষ নাই আখেরাতের জীবনে কোনো শেষ নাই এটা অনন্তকাল আবাদুল আবাদ আবাদুল আবাদ আবাদুল আবাদ এই পরকাল আমাদের মধ্যে চলতে থাকবে আমাদেরকে জমিনে পাঠাইছি কেন আল্লাহ কোরআন কারিমে ইরশাদ করেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালাম অন্য আয়াতে বলছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আমার আনুগত্যের জন্য আমার খোদাই আমার খোদাই আমি যে একত্রিত মালিক সে কথাটি তারা কি করার জন্য প্রচার এবং প্রসার করার জন্য তারা প্রমাণ করার জন্য তারা যে আল্লাহর বান্দা কাজে কর্মে তারা এটা প্রমাণিত করে দেওয়ার জন্য তারা আমরা যে আল্লাহর বান্দা এটা আমরা কাজে কর্মে প্রমাণ করে দিব আল্লাহ বলতেছে যে প্রমাণ বাদেও আমি জানি কে নামাজ পড়বে আর কে নামাজ পড়বে না কে রোজা রাখবে কে রোজা রাখবে না কে আমি আল্লাহকে স্বীকার করবে কে আমাকে স্বীকার করবে না কে আমাকে বিশ্বাস করবে আর কে আমাকে বিশ্বাস করবে না কে আস্তিকতাবাদে বিশ্বাস করবে আর কে নাস্তিকতাবাদে বিশ্বাস করবে এটা আমি সৃষ্টি করার আগে জানি আমার কোন বান্দা কতদিন হায়াত পাবে কতদিন পরে মৃত্যু হবে কি পরিমাণ রিজিক পাবে কি পরিমাণ রিজিক দিব সেটা আমি আগে জানি আমার কোন বান্দা আমার ইবাদত করবে আর ইবাদত করবে না এটা আমি সৃষ্টি করার আগে জানি এরপর আমি সৃষ্টি করলাম কেন আমি কেন জমিনে পাঠাইলাম আল্লাহ যাই এটাই বলছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ও বান্দা তুই ভালো মন্দ যেটা করেছো এটা প্র্যাকটিক্যাল প্রমাণিত করে দেওয়ার জন্য আমি তোর জমিনে পাঠাইছি যেন কিয়ামতের ময়দানে এই কথা বলতে না পারো যে আল্লাহ আমি তো কিছুই শুনি নাই কিছুই পাই নাই কিছুই জানি না আল্লাহ অন্য আয়াতে বলেছেন ওমা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা ওমা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা
আমার বান্দার কাছে আমার খোদাই দাওয়াত আমার দ্বীনের দাওয়াত পৌঁছা পর্যন্ত ওই বান্দা যদি দাওয়াত তার কাছে না পৌঁছে আমি তাকে শাস্তি প্রদান করি না করব না আল্লাহ পাকের দাওয়াত যার কাছে পৌঁছে নাই দ্বীনের দাওয়াত যার কাছে পৌঁছে নাই তারে আল্লাহ শাস্তি দিতেন আল্লাহ নিজে বলতেছেন ওয়া কুননা মুআযযিবিনা হাত্তা নাবাস রাসূলা তার কাছে রাসূল যায় নাই তার কাছে আমার পক্ষ থেকে দূত যায় নাই তার কাছে কোনো এলান যায় নাই তার কাছে কোনো আহ্বান পৌঁছে নাই তার কাছে কোনো দাওয়াত যায় না এরকম লোকের আমি কি দিব না শাস্তি দিব না আচ্ছা পৃথিবীতে এমন লোক এখন আসেনি যার কাছে দাওয়াত পৌঁছে না আঙ্গ সমাজে কার কাছে আসেনি দেশের মধ্যে আসেনি সারা বিশ্বে আছে একদিকে ইসলামী ইসলামী হুকুমত কায়েম যারা করতে চায় তারাও হাঁটতেছে সারা বিশ্বে বিভিন্নভাবে তবলিগে জামাত তারা সারা বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে তারা দলা দলা হাঁটতেছে দিনে দাওয়াত দেওয়ার জন্য পীর সাহেবরা হালকা বিভিন্নভাবে তার মজলিসের মাধ্যমে তারা দিনের দাওয়াত দিতে আসে আসে নাকি বিভিন্ন সংগঠন আছে যারা দিনের দাওয়াত দিতে আসে একটা লোকা মনে মনে বাকি নাই যার কাছে দিনের দাওয়াত এখনো পৌঁছে নাই যদি না পৌঁছে তাহলে তার কোনো দোষ নাই তার কোনো দোষ নাই আর যার কাছে দাওয়াতটা পৌঁছে গেছে তা সে কিন্তু অবস্থা খারাপ কিন্তু এখন আমল করলে তার কি সে জান্নাত আর আমল না করলে সে জাহান্নামে যাইতে হবে নিশ্চিত তা আমরা প্রত্যেকে মৃত্যুবরণ করতে হবে কি কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আল্লাহ বলে প্রত্যেকে প্রত্যেকে মৃত্যু শরাপন করতে হবে মাউতে কাসিন কুল্লু নাসিন শারেবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন প্রত্যেকে মৃত্যু শরাপন করতে হবে কারণ রক্ষা নাই মৃত্যু থেকে পালাও তুমি যেখানে পালাবে সেখানে তোমাকে পাবে মৃত্যু আইন মা তাকুনু ইয়াদরুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা আল্লাহ বলতেছে মৃত্যুর ভয়ে যদি তুমি লোহার সন্দুকের মধ্যে ঢুকো সেখানেও মৃত্যু তোমাকে পাইবে মৃত্যু থেকে রেহাই কারণ নাই আজকে তুমি যারা এত বিরাট অট্টালিকা করে সুন্দর ঘরের ভিতরে শুয়ে রয়েছো আল্লাহর সামনে সেজদা করতে পারো নাই যারা আল্লাহকে বিশ্বাস করো না যারা নাস্তিকতাতে বিশ্বাস করো যারা মাহফিলের বিরোধিতা করো যারা দ্বীনের বিরোধিতা করো যারা কোরআনের বিরোধিতা করো যারা কোরআনের স্টেটের বিরোধিতা করো যারা আজকে আলেম ওলামার বিরোধিতা করো যারা আজকে দ্বীনের বিরোধিতা করো যারা দায়ী দ্বীনের বিরোধিতা করতেছো তোমরা মনে রাখবে তোমরা মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না কেউ মৃত্যু থেকে পালাইতে পারবে না কুল্লু নাফসিন যায়কাতুল মাউত এই কুল্লুন শব্দটা তাকিদের শব্দ কুল্লুন আজিমু আক্ত আপ্ত আফসাউ এগুলো তাকিদের শব্দ আল্লাহ বলতেছেন প্রত্যেক প্রাণী আল্লাহ শুধু মানুষকে বলে নাই প্রত্যেক প্রাণীকে বলছে প্রত্যেক প্রাণী মৃত্যুর শরাব ইংরেজি থেকে ম্যান ইজ মর্টাল অথবা ম্যান ইজ ইমর্টাল প্রত্যেকে মৃত্যু মরণশীল মৃত্যুর শরাব পান করতেই হবে তো মৃত্যু শরাব পান করার পরে এখন লোক মারা গেছে মারা গেছে মারা যাওয়ার পরে তার জন্য চারটা অবস্থা পাঁচটা অবস্থা আছে তার সামনে আমরা জানি তার একটা অবস্থা হলো আলমে বরজক যেটা মৃত্যু থেকে শুরু করে হাসর ময়দান আসা পর্যন্ত এই সময়টাকে বলে আলমে বরজক এই আলমে বরজক আসতেছে মৃত্যুর পরে আলমে বরজক অর্থাৎ এখানে আলমে বরজখের জীবন মৃত্যু থেকে কবর জীবন এটা আলমে বরজখের জীবন কেউ কবর আছে অনেকে কবর পায় না তার আলমে বরজক আসবে না আর মাছের পেটে চলে গেছে মিশের ভিতরে ঢুকে গেছে মিশিনে একবারে গলি ফানিয়ে গেছে অনেকে নদীর মধ্যে ছাড়ে দিছে সেখানে মাছে খাই ফেলাইছে সব যেখানে থাকুক না কেন আলমে বর এই সময়টাকে বলে আলমে বরজক এরপর হবে ইয়াউমুল হাসার ইয়াউমুল হাসর ইয়াউমুল হাসর মানে যে ওই সময়টা যেখানে মানুষকে একত্রিত করা হবে যেখানে মানুষকে জড়ো করা হবে ওটাকে হাসর বলে হাসর শব্দের অর্থ একত্র হওয়া জড়ো হওয়া যেমন সাপ বিচ্ছু কেশ এই ধরনের প্রাণীরা তারা চলার সময় পুরা শব্দটা কি শরীরটা কি হয়ে যায় একাত্র হয়ে যায় এই জন্য এদেরকে হাসারাত বলে এদেরকে কি বলে হাসারাত এই যে সাপ চলে সাপ চলতে সময় শরীর ব্যাকান লড়েনি একসাথে এইভাবে এদেরকে বলে হাসর আর হাসর শব্দটা একাত্র হওয়া আর হাসক শব্দের আরেক অর্থ হলো জড়ো হওয়া অর্থাৎ সেই দিন সমস্ত মাকলুকাতকে আল্লাহ পাক এক জায়গায় জড় করবেন আল্লাহু আকবার কত বড় মাঠ সেখানে কত বড় মাঠ সেই দিনটাকে হাদিস শরীফ আছে ওই দিনটাকে বলা হয় ইয়াউমুল হিসাব ইয়াউমুল হাসরের এক নাম হলো ইয়াউমুল হিসাব যেদিন মানুষের কর্মের ফল হিসাব করা হবে পরীক্ষার ফলাফল হিসাব করা হবে আমরা যে এখন করতেছি সব আস্তে আস্তে ভালো মন্দ দোনোটা ভিন্ন ভিন্নভাবে হিসাব করা হবে এই জন্য ওই দিনে এটা হিসাব কাটাইব মানে মূল হিসাব ওই দিন প্রকাশ করব এই জন্য এই দিনটাকে বলে কি ইয়াউমুল হিসাব ইয়াউমুল হিসাব
দুই নম্বরে এই দিনটাকে বলে ইয়াউমুল জাযা। ইয়াউমুল জাযা মানে প্রতিদান দিবস, ওই দিনই তো প্রতিদান দিবে। আমরা যে ভালো মন্দ কাজ করি এটার প্রতিদান কোন দিন? ইয়াউমুল জাযার দিন, অর্থাৎ ইয়াউমুল হাশর, ইয়াউমুল হিসাব, ইয়াউমুল জাযা, ওই দিনই আমাদের কর্মের প্রতিফল দেওয়া হবে, যেটা আল্লাহ কোরআন কারিমে বলছেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আরে তোমরা মৃত্যুকরণ বরণ করার পরে কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেকের জীবনের হিসাব প্রদান করা হবে, তোমাদের কর্মফল সেই দিন তোমাদেরকে প্রদান করা হবে। তুমি মনে করেছো রাতের গোপনে তুমি মাছ চুরি করে খাইছ, তুমি রাতের অন্ধকারে গোপনে অন্যের ঘরে ঢুকে জিনা ব্যভিচার করেছ, তুমি রাতের অন্ধকারে গোপনে বসে অপর মেয়ের সাথে মোবাইলে কথা বলেছ, পুরুষের সাথে কথা বলেছ, তুমি রাতের অন্ধকারে অন্যায় কাজ করেছ, গোপনে তুমি খারাপ কাজ করেছ বান্দা, তুমি মনে করো কেউ জানে না কিন্তু তোমার এই কর্মটা লিপিবদ্ধ করা আছে, আর কিয়ামতের ময়দানে তোমার কর্মের প্রতিফল তোমাকে ভোগ করতে হবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ওয়ামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওয়ামান যুহজিয়া আনিন নার, আল্লাহ বলে হিসাব নিকেশের পরে যাকে নাকি জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ফাকাদ ফাজ ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করায় দেওয়া হবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, ওর সেই তো সফলতা লাভ করলো, সেই তো পাশ করলো, সেই তো এ প্লাস পাইলো, সে তো গোল্ডেন এ প্লাস পাইলো, সে তো গ্রেট পাইলো, সে তো পাশ করলো রে বান্দা। ওমা ওমাতাউল হায়াত দুনিয়া দুনিয়া ইল্লা মাতাউল গোমা মাতাউল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হায়াত দুনিয়া দুনিয়া জীবনটা এটা একটা ধোকা ভাই, এটা আমার সাকসিকতা দেখায়, এটা আমার সৌন্দর্যতা দেখায়, এটা আমার শুধু দুনিয়ার দিকে টানে, এটা আমাকে শত প্রবৃত্তির দিকে টানে, কিন্তু আমার কর্মের ফল আমাকে সেদিন দিবে পরিপূর্ণভাবে দিবে। আল্লাহ কয় তু পৌনা উজু রকম, একবারে পরিপূর্ণ প্রতিফল আমাকে দেওয়া হবে। এখন যা করতেছি এ আমার কর্মের ফল আমার ছেলে পাইবো নাকি? আমার কর্মের ফল আমার স্ত্রী পাইবে? আমার স্ত্রী কর্মের ফল আমি পামু না? কোনো রকমে না, কোনো রকমে না। আল্লাহ আল্লাহ রাসূল হযরত আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বলছিলেন যে ফাতেমা, আমি শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, তুমি আমার আদরের পুতুলি ফাতেমা, তুমি মনে করিও না যে আমার কারণে তুমি সেদিন নাজাত পাইয়া যাইবে। তোমার আমল দিয়ে তোমাকে কি করতে হবে? নাজাত পাইতে হবে, তোমার আমল দিয়ে তোমাকে মাসতে হবে। তোমার বাড়িতে বড় আলেম আছে, তোমার বাড়িতে নেককার লোক আছে, তোমার পিতার তাবলিগে জমাত করি বড় আমির সব ছিল, তোমার আর দান সদকা অনেক কিছু করতেছো, এটার ফল তোমারই। এটার ফল কার? এটা তোমার, এটার ফল তোমার সন্ধান পাবে না। কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকারে আসবে না। লা ইয়াউমা লা ইয়ানামু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলতেছে বান্দা যদি কলবে সালিম নিয়ে আসতে পারো সেটাই তোমার উপকারে আসবে, তোমার টাকা কড়ি তোমার কোনো উপকারে আসবে না, তোমার ধন সম্পদ কোনো তোমার কোনো উপকারে আসবে না, তোমার সন্তানের আধ্যাত্মিকতা তোমার কোনো উপকারে আসবে না। তুমি অনেক বড় বেশি, তুমি অনেক বড় গলার মালিক, তুমি অনেক টাকা পয়সার মালিক, অনেক কিছুর মালিক, অনেক সম্মান, এটা তোমার কোনো উপকারে আসবে না। বান্দা তুমি যে কাজটা আল্লাহর জন্য করতে পারবে, যে আল্লাহর নবী আল্লাহর হুকুম নবী সুন্নাহ মোতাবেক যে কাজটা করতে পারবে এটাই তোমার উপকারে আসবে, এটাই তোমার জন্য সেই দিন তোমার জন্য পুরস্কার নিয়ে আসবে। এই জন্য কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন নাকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি উজুহু ইয়াউমা ইযিন মুসফারাতুন যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ বলতেছে এবার হাসান ময়দান একটু বর্ণনাটা দিই, বুখারি এবং বুখারি শরীফের রওয়ায়েত এবং মেশকাত শরীফের রওয়ায়েত। রাসূল বলতেছেন হাসান ময়দান সংগঠিত হবে, এদিকে আর বলতেছি না কবর জীবন থেকে নাই, আমার জীবন হলো সামনের দিকে, একটা সিংহা পুৎকার দেওয়া হবে, সমস্ত মানুষ কবরের উপরে উঠে বসবে, সমস্ত মখলুকাত মাটি পাটিয়া উপরে উঠে বসে থাকবে, কেউ বলছেন 40 দিন, কেউ বলছেন একটু বেশি 1 মাস, তবে 40 দিনের মতামত বেশি, 40 দিন পর্যন্ত এখানে বসে থাকবে, কি করবে না করবে কিছুই বুঝে আসতেছে না, মনে কিছু আসতেছে না, বসে রয়েছে শুধু, নবীরা বসে বসে ইয়ানফসি ইয়ানফসি বলতে থাকবে। এমন সময় হঠাৎ করে ডাক আসবে হাশর ময়দানে যাওয়ার জন্য, তখন সবাই হাশর ময়দানের দিকে যাওয়া আরম্ভ করবে।
সবাই উঠে হাঁটা হচ্ছে কোন দিকে যায় কোনো খবর নাই আর হাসান ময়দানে কোনো চিহ্ন নাই কোনো বাড়িঘরের চিহ্ন নাই নবীজি বলেন হাসান ময়দান তবে লাল এবং শ্বেত মিশ্রিত আটার বর্ণ লাল এবং শ্বেত মিশ্রিত এক সমতল ভূমি লাল এবং শ্বেত এই দুটোই মিশ্রণ করি যে রং হয় ওই রঙের হবে হাসান ময়দানটা একটা রুটির মতো একটা গোল রুটির মতো একটা গোল রুটি আর রুটিটার রং হবে কি লাল এবং শ্বেত বর্ণ এটা কারণ হলো মানুষ সব মারা যাওয়ার পরে 40 দিন একাতে মুষলধারে বৃষ্টি হবে 40 দিন বৃষ্টি এরকম বৃষ্টি হবে সমস্ত পৃথিবী পানিতে ঢেউ খেলাবে এই ঢেউয়ে ঢেউয়ে সমস্ত মানুষগুলি মাখলুকাতগুলি মাটির নিচে ঢুকে যাবে আর মাটি এরকম সমান হয়ে যাবে একটা গোল আটা রুটির মতো মানুষ এখানে এখন আসতে যখন আবার একটা ফুৎকার দিয়েছে তখন এরা ফাটে গেছে সবাই উঠে বসছে এবার আবার হুকুম হয়েছে হাসান ময়দান দিকে যাইতে আছে কোথায় হাসান ময়দান কোনো খবর আছে বাড়িঘরের চিহ্ন আছে লক্ষ্মীপুর নোয়াখালী বাংলাদেশ সৌদি আরব কোনো চিহ্ন আছে নাকি কোনো চিহ্ন নাই কেউ বাড়িঘর চিনবে না কেউ কোনো চিহ্নই নাই শুধু হাঁটতেছে উঠি কিন্তু হাঁটতে যাইয়া হেতে এখন দুনিয়াতে যেতারে ভালোবাসছে হেতার লগে হাঁটে হেতে যার আদর্শ বিশ্বাস করছে তার লগে হাঁটতেছে হেতে বেনামাজির লগে দিন কাটাইতে হেতে বেনামাজির লগে হাঁটে বেনামাজি ব্যাগ একসাথে যাইব মোর্শেক এক দলে যাইব মৃত্যুক আরেক দলে যাইব এইভাবে দলে দলে ভিন্ন হয়ে যাইব এখন আমি মনে করিম যে ভাই আজ যদিও নমাজ হলি না কিন্তু হুজুরের লগে আর বালা সম্পর্ক আছে না হুজুরের লগে যাইব খাটবো নাকি যাইতে দিত না দিত না আল্লাহবাক কেমত কোরআন করিমে বলছেন হাসান ময়দানে আল্লাহবাক বলবেন ও বান্দারা তোমরা দুই ভাগ হয়ে যাও আমার ও পাপি বান্দারা তোমরা আমার নেককার বান্দা থেকে পৃথক হয়ে যাও এতদিন পর্যন্ত তুমি মাওলানা সাহেবের সাথে তোমার সম্পর্ক ছিল কিন্তু নামাজ পড়ো নাই এতদিন মাওলানার সাথে সম্পর্ক ছিল কিন্তু ব্যবসায় চুরি করেছো কম দিয়েছো বেশি নিয়েছো এতদিন মাওলানার সাথে সাথে তোমার সম্পর্ক ছিল কিন্তু ইসলামের বিরোধিতা করেছো কোরআন হুকুমত চাও নাই আজকে তুমি মাওলানা সাহেবের সাথে তোমার আর হাসান ময়দান হবে না আল্লাহ ভিতর করে দিব আল্লাহ রাসূল একদিন যাইতেছিলেন দেখলেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাটির মধ্যে হামাগুড়ি খাইতেছেন বললেন যে আবু বকর কি হয়েছে তুমি মাঠের মধ্যে হামাগুড়ি খাও কেন গড়িয়েছো কেন আবু বকর বললেন ও আল্লাহর নবী আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন বলবেন আমতাজুল ইয়াউমা আইহাল মুজরিমুন ও আমার পাপী বান্দারা তোমরা আমার নেককার বান্দা থেকে পৃথক হয়ে যাও ও আমার ভয় লাগে সেই দিন আমি কোন দলে যেন পড়ি আমি আবু বকর কোন দলে পড়ি এটাই আমার চিন্তা ঢুকে গেছে আমি আবু বকর কোন দলে পড়ি অথচ আবু বকরের জান্নাতের সুসংবাদ জমিনে চলে আসছে আবু বকরের কাছে আল্লাহ স্বয়ং আল্লাহ সালাম পাঠাইছে সে আবু বকর চিন্তায় বিভোর সে আবু বকর চিন্তা মাটির মধ্যে গড়িয়েতে আছে আর আমরা নাক ডাক দিয়ে গুঞ্জাইতে আছি আমার সম্পদ আছে দান করে দিমু আরে ভাই এরকম দান সদ্যা বহুত করিবা কাম হবে না কাম হবে না আল্লাহ কা মাপতে মনে আলিতে উড়াইতাম না এগুলা বেড়া তুই কোরআন হুকুমান বিশ্বাস করস নাই তুই দিন বিশ্বাস করস নাই আল্লাহরে বিশ্বাস করস না তুই তুই তোর এগুলা গ্রহণ করতে না আমি তোর টাকা পয়সা দান করলে আমার লাভ হবে কি টাকা পয়সা এগুলা কি আসা যায় এগুলা কিছুই না এগুলা দুনিয়ার দুনিয়ার ময়লা এবার হাসান ময়দানে বিরাট একদল মানুষ কি অল্প কৌকারি বাংলাদেশের এক একজন নেই কোটি কোটি আগুনিত লোক সব হাসান ময়দানের মধ্যে এখন বীরবীর করতে আছে হাদিসের মধ্যে আসছে যে মেশকা শরীফের হাদিস মেশকাতে 783 নম্বর হাদিস সেখানে সূর্য আল্লাহ রাসূল বলতেছেন যে সূর্যটা একবার নামায় নিয়ে আসবে সূর্যটা নামায় নিয়ে আসবে এক পরশক উপরে এক পরশক মানে 3 মাইল কে বলছেন 1 মাইল কে বলছেন একটা ওই যে একটা তীরের একটা শলা আছে এই শলাটাকে এখানে এক পরশক বলছে এই শলাটাকে কি বলছে এক পরশক অর্থাৎ তীরের শলাটা খাড়া করালে যে দূর হবে এই পরিমাণ হবে সূর্য এখন সূর্য এখানে হয়ে মানুষের মাথাকে টকবক করতে নেই নেই আমনে সূর্য এখন কত কোটি কত লক্ষ মাইল দূরে 9 কোটি এত কোটি এত দূর হওয়ার কারণেও যখন ভালো করে রোদ্র পড়ে আমরা বাইরে থাকতে পারতেছি না পারিনি আমরা আমরা ঘরের মধ্যে ঢুকে যাই এরপর ঘরের মধ্যে ঢুকে আমরা ফ্যান দিই এখন আবার ফ্যানে কাজ হয় না এখন আবার কি দিই এসি লাগাই আমরা করতেছি এগুলো কিন্তু এই সূর্য যখন আমার মাথার উপরে ছড়াই দিবে তখন মানুষ কেরম পাগল হবে বুঝেন তো মানুষ পাগল বেকার হয়ে যাবে পাগল হইয়া যাবে মানুষ হাইসানা হাসান ময়দানে চুরাচুরি করবে বলবে যে আল্লাহ জান্নাত আর জাহান্নাম যায় তুমি দাও না কেন একটু বিচারটা কায়েম করে ফেলো একটু বিচারটা করে ফেলো বিচারের জন্য দৌড়বে এখন কয় যে যা হোক যা হওয়ার হোক আমি আমরা সহ্য করতে পারতেছি না হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কারো
আমল অনুসারে গাম হবে, কারো গাম হবে টাকনিগিরা পর্যন্ত, কারো গাম হবে মধ্যগিরা পর্যন্ত, কারো গাম হবে বুক পর্যন্ত, কারো গাম হবে গলা পর্যন্ত, কারো গাম হবে মাথার উপর পর্যন্ত। ঘামের মধ্যে হাবুডুবু খাবে, গাম কি গরম না ঠান্ডা? গরম, তুলনা নাই। এই গামের মধ্যে হাবুডুবু খাবে আর আল্লাহকে ডাকবে যে আল্লাহ যা করার যা হওয়ার হবে। আজকে যে স্ত্রীর জন্য আমি এত কিছু করতেছি, আজকে আমার সন্তানের জন্য আমি এত কিছু করতেছি, কিন্তু কেয়ামতের ময়দানে কেউ আমার কোনো উপকারে আসবে না, কেউ আসবে না উপকারে। কাদের জন্য করতেছি এগুলি, কাদের জন্য আজকে মাফে কম দিতেছি, কাদের জন্য মাফে বেশি নিতেছি, কাদের জন্য ধোকা করতেছি, কাদের জন্য টাকা দিয়ে আমি অন্যের জমি দখল করে নিতেছি, কাদের জন্য টাকা দিয়ে অন্যের জমি রেকর্ড করে নিয়ে যাইতেছি, গোপনে অন্যের জমি রেকর্ড করে নিয়ে যাইতেছি, কাদের জন্য আমি কাজগুলো করতেছি, আমার তো কোনো উপকারে আসবে না এই সন্তানগুলো, আমার তো কোনো উপরে আসবে না আমার স্ত্রী পরিজন, আমার তো কোনো উপরে আসবে না আমার এই লোকজন, আসবে নাকি ভাই? আল্লাহ তো আসতো না, কোনো উপকারে আসতো না। এই কোন আমি আয়াত পড়ছি, আল্লাহ বলতেছে যে কেউ আসতো না। তোর জন নাকি জন ছেলে বাপরে দেখবো পলায়ন করবো, আল্লাহ নিজে কয় ইয়াউমে ইয়াফিল্লুন মারউমি নাকি, মায়ের মানুষ তার বাড়ি থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, সন্তান তার পিতা থেকে পলায়ন করবে, পিতা তার সন্তান থেকে পলায়ন করবে, কারণ প্রত্যেকে এখন কষ্টের মধ্যে আছে। কে কার খবর নেবে, কে কার খবর নেবে? এমন অবস্থায় তারা এদের মধ্যে একজন বলে উঠবে, দেখো আমাদের তো এটা দুটা রেওয়ায়েত আছে, একটা কুত্তুবি রেওয়ায়েত আর একটা বুখারী শরীফের রেওয়ায়েত। কুত্তুবি রেওয়ায়েতে একটু বেশ কম লিখছে আর বুখারীতে আর একটু বিস্তারিত লিখছে, আমি নিজে হাদিস পড়ছি। তো আমি দুনো রেওয়ায়েত মিলাই বলতেছি। তারা তখন একজন বলে উঠবে, যেরকম আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই, দৌড়ে আদম আলাইহিস সালামের কাছে যাই, বলবে ও আদম আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের পিতা, আদম সফিউল্লাহ আবুল বাশার, আপনি আজকে আল্লাহর কাছে বলেন না একটু, আল্লাহ বিচারটা যেন করে দেয়, আমরা আর সহ্য করতে পারতেছি না, ঘামের হাবুডুবু এত গরম আর সহ্য করতে পারতেছি না। আদম আলাইহিস সালাম বলবে যে আল্লাহর বান্দারাও আমার প্রিয় সন্তানেরা, আমি আজকে আল্লাহর দরবারে কোনো সুপারিশ করার যোগ্যতা রাখি না, আমি আজকে কোনো সুপারিশ করার ক্ষমতা আমার নাই, কারণ আমাকে আল্লাহ জান্নাত দিয়ে বলেছে আদম তুমি এগোয়, তুমি গন্ধম গাছের নিকটে যাইও না, কিন্তু আমি গন্ধম ফল খেয়েছি, আমি জানি না আজকে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করেন, আজকে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কোনো সুপারিশ করার যোগ্যতা রাখি না, তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিসসালামের কাছে। কার কাছে? তোমরা হযরত নূহ আলাইহিসসালামের কাছে যাও, আদম আলাইহিসসালামের পরে হলো নূহ আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালামকে আদম সানি বলে, নূহ আলাইহিসসালামের কাছে যায় বলবে যে অনু আপনি আদমের পরে আপনাকে আদমের সানি বলে, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ পাক যেন বিচার মীমাংসাটা কায়েম করে ফেলেন, আমাদের কর্মে যাই হোক না কেন যেন বিচারটা হয়ে যায়। নূহ আলাইহিসসালাম বলবে যে আল্লাহর বান্দারা আল্লাহর দরবারে আমি সুপারিশ করার ক্ষমতা রাখি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিন কারণে আজকে ধরা দিতে পারে। কয় কারণ? তাফসীরে নুরুল কুলুবে হযরত মাওলানা আমিনুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত নূহ আলাইহিসসালাম তার নাম ছিল আব্দুল গাপ্পার বা আব্দুল শুকুর, অথবা তার নাম ছিল ইয়াশকর, তিনি নূহ নামে পরিচিতি লাভ করেছেন, প্রসিদ্ধ হয়েছেন এই তিন কারণে। এক কারণ, হযরত নূহ আলাইহিসসালাম তার কাউমকে বদদোয়া করেছিলেন, আর এই বদদোয়ার কারণে আল্লাহপাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তিনি বলেছেন যে আমার বদদোয়ার কারণে আমার কাউমকে আল্লাহপাক ধ্বংস করে দিয়েছেন। দুই নম্বর কারণ হলো আমি একটা কুষ্ঠরোগ বিশিষ্ট কুকুরকে দেখিয়ে ধিক্কার দিয়েছি, আল্লাহপাক আমাকে ধমক দিয়েছেন যে নূহ এটা তো আমার সৃষ্টি, এটা তো আমার। আমরা অনেকে এরকম মরা ধরা দেখলে দৌড়াই ঘিন করি করি না, কিন্তু সৃষ্টিটা কার? আল্লাহর। আল্লাহ বলে আদর করে সৃষ্টি করছেন। আমরা অনেকে হেলোমেলে একটা পিপলাকে ডলি মারি ফেলাই দিছি, আমি হেলোমেলে একটা পানিকে মারি ফেলাই দিছি, কোনো 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 প্রয়োজন নাই। হিয়ালে আমরা দোষ করছি নি ভাই, এটা সনখাতার মধ্যে ঢুকে রয়েছে, হিয়ালে এখন দৌড়াই মারানোর দরকার আছে নি, হালুটি এখন মারার দরকার আছে নি আমার, এরকম প্রাণীগুলা কুত্তেগুলা মারার দরকার আছে নি, যেগুলো কোনো অন্যায় করে না ক্ষতি করে না আসে নি, কিন্তু এগুলো অন্যভাবে মারলে মনে রাখবেন একলা পিপলাও যদি অন্যভাবে কেউ মারে তাহলে কেয়ামতের মধ্যে জবাবদি করতে হবে। এটা কার মাকলুক? আমরা দেখছেন নি কি মাকলুক, আমরা দেখি কত সুন্দর সুন্দর মাকলুক আল্লাহ তৈরি করে রাখছে, আল্লাহ কত সুন্দর। আপনারা এখন যে বিভিন্ন জিওগ্রাফি বা অন্যান্য ইয়ের মধ্যে দেখেন, মাটি উপরে যা আছে তার থেকে বেশি পানির নিচে আল্লাহ পাক তৈরি করে রাখছে বান্দার জন্য। এগুলা সব মাতা আল্লাহকুম ওয়া আনআমকুম, আল্লাহ বলে তোগো সৌজন্যে করছি, তোগো সৌন্দর্যের জন্য করছি, তোগো পরিবেশ ভালো থাকার জন্য করছি, তোগো সানন্দে করছি আমি, এগুলা এগুলো অনার্থক সৃষ্টি করি নাই। তোরা মনে করিস না ফাহাসিবু তোমার নামা খালাক না তোমা বাসা, আমি অনার্থক সৃষ্টি করছি কথা মনে করিস না তোরা, এই সব কিছু প্রয়োজনে সৃষ্টি করছি আমি। অতএব হেলোমেলোভাবে কোনো প্রাণীকে নিধন করা যাবে কি না বলেন? কোনো প্রাণীকে অন্যভাবে মারা যাবে? আপনার ক্ষতি করছে মারতে পারবেন, কিন্তু অন্যভাবে মারবেন না। আমি একটা কবুতর লইছি জবা করার জন্য,
মানে কবিতা না মোরগ। এখন মোরগটা আমার হাতে, আমার হঠাৎ করে কলিজা কামড় দিল, আরে এই মোরগটা এখন আমার হাতে থেকে এরম করতেছে, কেন ধরে আমি এটা জবা করে দিব, আমি আস্তে মোরগটা দিয়ে দিছি, একে আমি উত্তর না জবা কি করি নাকি করি, যেই কোরবানি করি এই সময় জিরাইয়া আল্লাহর আল্লাহর জন্য উৎসর্গ করতেছি, আল্লাহর জন্য বিসমিল্লাহ রাকমাল্লি শয়াতিন ওয়ারজায় রব কঙ্কর মাত্তে করে এরকম রাগানে মাথার মধ্যে যে আল্লাহ সন্তোষের জন্য শয়তানকে দিক্কত দিয়ে আমি কি মারতেছি কঙ্কর মারতেছি, হেতার মাথা এটা শরীয়ত রুকুম, রাগানে মেজাজ খারাপ করি কড়া করি শয়তান নাকি মারে কঙ্কর মারে, এরকম কোরবানিও তো আল্লাহর জন্য উৎসর্গ করি এরকম করি, তো এরকম নিধন করা যাবে না। নূহ আলাইহিস সালাম একটা কুকুরকে দিক্কত দিছে, মানে শাসা দৌড়ে দিছে, কুকুরে কুষ্ঠ রোগ আছিল, আল্লাহ কা কুকুরটা আমার, আমি সৃষ্টি করছি, রোগ দিছি আমি, এই বান্দারে ক্যান্সার আমি দিছি, এই বান্দার পক্ষঘাত রোগ আমি দিছি, এই বান্দার পচা রোগ আমি দিছি, এই বান্দার কঠিন রোগ আমি দিছি, কে দিছে আল্লাহ, আরে রোগ তো আমি সেবায় দান করব, আমি দিব, আমি সেবায় দান করব, তুমি দেওয়ার মালিক নো, সেবা করার মালিক তুমি নো, দিছে কে আল্লাহ, সেবাও দিব আল্লাহ। এরপরে নূহ আলাইহিস সালাম তৃতীয় নম্বর কারণ হলো কো, আমি যখন নৌকায় উঠতেছিলাম মুমিনদেরকে নিয়ে, আমি আমার সন্তানদেরকে বারবার নৌকায় উঠার জন্য বলেছি কিন্তু তারা নৌকায় উঠে নাই, তারা ছিল কাফের, উনার তিন ছেলে ছিল হামসাম ইয়াফেস, ওরা নৌকা উঠে নাই, তিনি বারবার তাদেরকে ডাকছেন, আল্লাহ পাক ধমক দেয়া বলছেন যে আল্লাহ আমাকে ধমক দিয়েছেন এই ব্যাপারে, আমি জানি না আজকে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করেন, আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করার ক্ষমতা রাখি না, তারা চল তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, তারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাবে দৌড়াইয়া, যাইয়া বলবে আপনি আমার আপনাদের মেয়ে আমাদের মিল্লাতের পিতা, আপনি আমাদের জাতির পিতা, আমাদের জাতি ইসলামী মুসলমানদের জাতির পিতা কে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ কোরআনে বলছেন, একটা কথা কোরআন এর বাইরে বলবো না, আল্লাহ বলতেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিসসালাম তোদের মিল্লাতের পিতা, তোদের আদি পিতা, তোদের পিতা, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালাম বলবে যে আল্লাহর বান্দার আমি আজকে আল্লাহর দরবারে সুপারিশ করার ক্ষমতা রাখি না, আল্লাহর দরবারে সুপারিশ করার কোনো যোগ্যতা আমার নাই, কেন নাই, আমার কওম আমাকে বলেছিল যে মেলার মধ্যে যাওয়ার জন্য, আমি তাদেরকে বলেছি যে ইন্নি সাকিম, আমি তো অসুস্থ, আসলে আমি তো অসুস্থ ছিলাম না, আমি তো এখানে গুনার কাজ করছি, আরেক রাওয়ায়েতে আসছে যে তিনি বলছেন যে আমার কাউম শিরকের মধ্যে লিপ্ত ছিল, স্বয়ং আমার পিতাও নিজে শিরকের মধ্যে লিপ্ত ছিল, মূর্তি পূজা করতো, এই জন্য আমি ইব্রাহিম আজকে আল্লাহর দরবারে কোনো রকমের সুপারিশ করার যোগ্যতা রাখি না, আমার ভয় লাগতেছে, তোমরা চলে যাও হযরত মূসা আলাইহিসসালামের কাছে, মূসা আলাইহিসসালামের কাছে যাওয়ার পরে মূসা আলাইহিসসালামকে বলবে, মূসা আলাইহিসসালাম বললেন যে আমিও যোগ্যতা রাখি না, আমারও আজকে সাহস লাগে না, কারণ আমি যখন নাকি ইসলাম নিয়ে ইসলামের দাওয়াত নিয়ে ফেরাউনের দরবারে গিয়েছি, আমি সেখান থেকে আসার পথে এক কিপ্তি আর এক মুসলমানের ঝগড়া লাগছে, আমি কিপ্তিকে এক থাপ্পড় মারে তাকে মার দিয়ে আবার পরে সে মারা গেছে, আমি জানি না আমি আল্লাহ পাকের অপরাধের জন্য আমার সাথে আজকে কি ব্যবহার করে, আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করার কোনো যোগ্যতা রাখি না, তোমরা যাও হযরত ঈসা আলাইহিসসালামের কাছে, মোট ছয়জনের কাছে যাইব, ঈসা আলাইহিসসালামের কাছে যাওয়ার পরে ঈসা আলাইহিসসালাম বলবেন আমিও আল্লাহর কাছে তোমাদের জন্য কোনো সুপারিশ করার যোগ্যতা রাখি না, কারণ আমাকে আমার কাউম বলতো আমি ঈসা মসীহ ইবনুল্লাহ, ঈসা তো আল্লাহর পুত্র, আল্লাহ তো কোনো পুত্র নাই, লামি আলিদ ওয়ালাম ইউলাদ, লামি আলিদ ওয়ালাম ইউলাদ, আমরা প্রত্যেক নামাজে বলে প্রত্যেক সময় প্রায় বলে থাকি লামি আলিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কারো সন্তান নয়, তার কোনো সন্তান নাই, আছে নেই আল্লাহ কারো সন্তান নেই, আল্লাহর কোনো সন্তান লামি আলিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমকক্ষ কেউ নাই, আল্লাহুস সামাদ তিনি বেনিয়াদ, তিনি মুখাপেক্ষীহীন, তিনি কারো মুখাপেক্ষী নয়, হযরতে ঈসা আলাইহিসসালাম বলবেন আমি জানি না আজকে আল্লাহ আমার সাথে এই জন্য কি ব্যবহার করেন, এই জন্য তোমরা চলে যাও আখরুন আখরুজ জামানা আখরুন নবিয়াল আউয়ালিন আল আখরিন সাইয়্যিদুল মুরসালিন নবিয়াল আখরিন আল আউয়ালিন শাফিয়াল মুজদামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আমরা কার উম্মত, মুহাম্মদ রাসূলুল্লাহ, লোকরা যখন দৌড়াদৌড়ি আরম্ভ করবে, ছুটাছুটি আরম্ভ করবে, দৌড়তে 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 গিয়ে তারা এক জায়গায় দেখবেন যে এক ময় এক বি সুন্দর অট্টালিকা, সে অট্টালিকার সামনে এক নূরের চেহারা নিয়ে আমাদের নবীজি অবস্থান করবেন, নবীজি অবস্থান করবেন, কেন অবস্থান করতেছেন, হাদিস শরীফে বর্ণনা আসছে, নবীজি মনে করবেন কে যেন আসতেছে, কে যেন নবীজির কাছে আসতেছেন, এমন সময় দেখবেন যে লক্ষ লক্ষ অগণিত লোক নবীজির সামনে উপস্থিত হয়ে বলবে ওগো নবী আজকে সুপারিশের ক্ষমতা একমাত্র আপনার, আপনি সুপারিশ করবেন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ পাক যেন আজকে বিচারটা তাড়াতাড়ি কায়েম করে ফেলে, আল্লাহর নবী বলবেন হ্যাঁ আমাকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হয়েছে, একমাত্র একমাত্র সুপারিশ করার ক্ষমতা আমারে,
আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করব। তোমাদের জন্য কি করব? নবীর সুপারিশ ছাড়া কেউ পারিতে পারবে না। এখন নবীর সুপারিশ পাইতে হইলে জুমার নামাজের সালাম হিরানের লগে উড়ি দৌড় দিতে হইব। কি কারণ? তাই না, সুপারিশ পাওয়া যাবে তাড়াতাড়ি। নবীর সুন্নাহ ছাড়া সুপারিশ পাওয়া যাবে না। কোন আল্লাহ নিজে কোরআনে বলতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলেন, যে আবি আপনি বলে দেন, যদি আমার আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আল্লাহর সান্নিধ্য পাইতে চাও, আল্লাহর নৈকট্য পাইতে চাও, তাহলে আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুসরণ করো। আর আমি নবীর অনুসরণ করলেই তোমরা আল্লাহকে পাইলা। আমাকে পাওয়ার অর্থ কারা পাইলা? আল্লাহর পাইলা। গোপ্তাও আও গোপ্তাও আল্লাহ বুয়াদ গরসে আজহাল কুমে আব্দুল্লাহ বুয়াদ। আল্লাহ বলতেছেন, আমার নবী যা বলে তা আমার কথাই বলে। নবী কোনো কথা বানাই বলে না। মা ইয়ান্তিকুনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউহা। কোনো কথা নিজে থেকে বলে না, আমার নবী যা বলে আমার কথা বলে। অতএব কারণে নবীজি বলেন যে সুপারিশ করার ক্ষমতা আমার। এরপরে আল্লাহ নবী সেজদায় পড়ে যাবে, আলহামদুলিল্লাহ আল্লাহ নবী সেজদায় পড়ে যাবে। এখন কি গাম কি বন্ধ হয়েছে? নি তাপ বন্ধ হয়েছে? নি সব তো আছে, সব আছে। এভাবে একটা কথা বলি, হাসান ময়দান দিকে যখন যাইতেছে তখন কিছু দূর পরে যাওয়ার পরে দেখবে যে একটা সাজানো গেট আছে, তখন লোকেরা মনে করবে যে এটাই মনে হয় জান্নাত। তখন সবাই ওখানে জান্নাতে জড়ো হয়ে ওইখানটা ওটাই গেটের সামনে জড়ো হইয়া যাবে আর বলবে এটা নাকি জান্নাত। লোকেরা বলবে যে না এটা জান্নাত নয়, এটা জান্নাত নয়। সেখানে দেখবে যে ভিতরের মধ্যে বিরাট জায়াপথ চলতেছে, মানুষকে খাওয়া দাওয়া করতেছে, পানাহার করতেছে, শরাব পান করাইতেছে, খানা খাওয়াইতেছে, সুগ্রাণ বাইর হইতেছে। এরা তো যারা গেছে গেটের মধ্যে এগুলো তো চিনে না জান্নাত, এগুলো হলো কাফর মুশরিক, এরা বেদিন, এরা নাস্তিক। এরা গেট দেখিয়া বলবে এটাই মনে হয় জান্নাত, বলবে যে না এটা জান্নাত নয়, এটা হলো মুমিনদের জন্য পথের মধ্যে অবকাশখানা। হাসান ময়দানে যাওয়ার মধ্যখানে কিখানা? অবকাশখানা। এখানে তারা একটু রেস্ট নেবে, এখানে রেস্ট নিতেছে। আর ওদেরকে ফেরেশতারা কী খাওয়াইতে আছে? শরাব পানীয়। এই গরমের মধ্যে পানীয় খাওয়াইলে কীরকম? পানীয় খাওয়াইতেছে কি মজাদার, খাওয়াইতেছে খানা খাওয়াইতেছে, এরকম ব্যস্ত হয় তারা। এ তারা আমরা এখানে ঢুকি না, তোগো জায়গা এখানে ন, তোগো জায়গা এখানে, তোরা মসজিদে ঢুকোস নাই, তোরা আজান দিলে পূর্ব দিকে চলে গেছ, তোরা ওয়াজ মাহফিলে ওয়াজ শুনোস না, ভিন্ন পথে হাঁটছ, ওয়াজের বিরোধিতা করছ, ওলামায়ে কেরামরা দিনের কথা বললে বিরোধিতা করছ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সেখানে তোরা বিরোধিতা করছ, আল্লাহর জমিনে আল্লাহর দিন চলবে না কার দিন চলবে বলেন আপনারা? আল্লাহর জমিনে কার দিন চলবে? কিয়ামতের ময়দানে কি জবাব দিবে আল্লাহর বান্দারা, যে বান্দারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমে বাধা দেয়? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যে নবীর শরীরের মধ্যে মশা বসা হারাম ছিল, সেই শরীরের তাজা রক্ত জমিনের মধ্যে ঢালি দিছে, দিছেনি কোন? যেই যেই লোকের উম্মতরা তাজা রাজা প্রাণগুলো দিয়ে দিছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, সেদিন এখন আর চলবে না। এখন কয়দিন চলত না? এখন কয়টা চলত না? চলবো কার দিন? কার দিন চলবো? বেকুবত দল কেয়ামতের ময়দানে যখন উঠবি তখন বুঝবি। এখন ওলামা একরাম বাজারা এই পথে হাঁটতেছে আর করতেছে, তোদেরকে দাওয়াত দিতেছে, তোরা বিরোধিতা করতেছে। কেয়ামতের ময়দানে উভয় থাকবে না এদের, আপনারা মনে করেন, বিশ্বাস করেন এই কথাটা? কেয়ামতের ময়দানে কি আসেনি নেতা নেত্রী কাছে? কোন নেতার কাছে থাকবো নাকি? আজ যে আমরা নেতা রেখেছি আনি, নেতা আসে নাকি? হ্যাঁ, নেতা নাই, কেউ নাই। ইয়ে সমন সাহারাবি হোগা ইয়ে খবর বুলবুল কো দো তাকে আপনি জিন্দগি কো সুজ কর কর বা করে মনোহরে গুলিস্তান হইবে একদিন মোর উত্থান কহিও খবর বুলবুলিকে জীবন না দেয় অসাবধান। এই জীবন তো জীবন নয়, আসল জীবন সামনে। আওয়ামী লীগের গত আমলে মনে প্রথম আইসে আরে বয়ানে বেয়ানের রেডিওর মধ্যে একটা কথা কইতো, এই দিন দিন নয় আরও দিন আছে, এই দিনের নিয়ে যাইব সেই দিনের কাছে। আপনার খেয়াল আছেন? আমি একটা কথা কই দিই, মেয়ের খুব জরুরি কথা, ও কাজে দিচ্ছে এরকম একটা কথা যাইব, জিগে কইছি ইজাও বুঝে নাও, জিগে কইছি ইজাও না, ইজা হত্যে দিন বেয়ানের রেডিওর মধ্যে কয় এই দিন দিন নয় আরও দিন আছে, এই দিনের নিয়ে যাবে সেই দিনের কাছে। হাতে কয় কিন্তু হাতে বুঝে না, হাতে বুঝে না যে আজ নন এরম করতে আসি, আর তো আইতে আছে কাম কাম আইতেছে, বুঝে নাই
আসলে আমরা বুঝি না, আমরা আয় হেতার কথা কই না আর কথাই কই, আমরা বুঝিও কি বুঝি না, বুঝিও কেন বুঝো না, বাবা গেছে দাদা গেছে কেউ তো ফিরে আসলো না, এমনি ভাবে যাইতে হবে বুঝিও মন কেন বুঝো না, সব তো চলে গেছে টাকা পয়সা জমিনে রাখিয়া, জাগা জমিন সব তো জমিনে রাখি চলে গেছে, স্ত্রী পরিজন সব রাখি গেছে, শক্তি সামর্থ্য যত আছে সব শেষ হইয়া গেছে, বন্দা কেন বুঝিও বুঝো না। এরপর হাসর ময়দান, এখন নবীজি সেজদায় পড়ে যাবে, এখন আমলনামা আসা আরম্ভ হয়ে যাবে, আল্লাহু আকবার বলেন, আমলনামা কেমনে আইবে কইতে পারবেন না, আয় একটা নিজে 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 কল্পনা করি আর কি, আমলনামা কেমনে কেমনে আইব। আসলে আমি একবার একটা স্বপ্ন দেখছি, অনেক বছর কয়েক মানে অত 10-12 বছর হইব, আমি একটা স্বপ্ন দেখছি, তো স্বপ্নের মধ্যে হাসর ময়দান দেখতাম সারা আমি, তো সেদিন একটা হাসর ময়দান মধ্যে আমলনামা যে দেয় এটা আমি দিয়ে হেলেছি দেখছি, আল্লাহ পাক জানে সেটা নজরের দিক থেকে আসতেছে, উড়ি উড়ি আইতে আছে, কি আইতে আছে, উড়ি আইতে আছে, হাদিস খবর আতাইছে উড়ি আইব, উড়িয়ায় কারো সামনে দিয়ে ডানিয়ে দেবো হইব, আর কারো আলহামদুলিল্লাহ কোন যাদের সামনে দিয়ে আসি ডানিয়েতে বসবে তারাই তারাই কি কাম বানাইছে, তারাই প্লাস, তারা গোল্ডেন প্লাস, আর এক দলের বাম্বে দিয়ে আসবে পিছনে দিয়ে আসবেন, আল্লাহ কোরআনে কারিমে বলছেন তারা তো হতবাগা, তারা তো কি হতবাগা, আল্লাহ কোরআনে কারিমে বলছেন একটা দোয়াম যে وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَىٰ عَنِّي مَالِيَهْ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ خُذُوهُ فَغُلُّوهُ ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ اللَّهُ بَلْتَسَوْا أَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ فِي سَمُومٍ وَحَمِيمٍ وَظِلٍّ مِّن يَحْمُومٍ لَّا بَارِدٍ وَلَا كَرِيمٍ إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَٰلِكَ মুতারফিন। সূরা ওয়াকেয়া, এখন ডাইনাতে আইছে এক দলের, এক দলে কোনাতে আইছে ডাইনাতে, আল্লাহ বলতেছেন আম্মা মান উতিয়া কিতাবহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, ওর ডাইন হাতে যার আমলনামা দেওয়া হবে তার হিসাবটা বড় সহজ করা হবে, ডাইন হাতে আসার অর্থ হলো হিসাব সহজ, ডাইন হাতে আসার অর্থ কি হিসাব সহজ হবে, আর সে কি করব, ইন্নাহু কানাম ওয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ওই লোকটা তখন তার দলবলার কাছে যায় বলবে যে ও আমার বন্ধুরা, ও আমার প্রতিবেশীরা, ও আমার স্ত্রী পরিজন ছেলে সন্তানরা, শুনো আমি তো আমার আমার কি পাইছি, আমলনামা ডান হাতে পাইয়া গেছি, হাও মুকরাউ কিতাবিয়া, এর আমার আমলনামাটা একটু পড়িয়া দেখ রে আমি কোথায় এর আমার আমলনামাটা পাইয়েছি, আমার আমলটা মতো আমি পাইয়া গেছি, একবার এত দুনিয়ার মধ্যে কি আছিল দুঃখ কষ্টে আসিল, এত দিনের কথা বললে এতারা সারা মারতো, এতারা জোড়াইতো, বাঁধিনে জেলে ঢুকাই দিত, এতারা সারি কিয়ান্তি দেখা যেত, গর্তন বাড়াইতে দিত না, এরকম কিসেন খিসাইতো কয়েক জায়গা দিত না, এতারে এতার রাস্তার হত নাই, এতার কি নাই মানির পথ নাই, কিসে এলাইছে মানে এতারে সব যন্ত্রণা, আল্লাহ আল্লাহ কয় যে দুনিয়া আছে কষ্টের মধ্যে, আর এখন এই যে আনন্দ চিত্তে যাই বলবো ওই আনকালে বুইলা আলিহি মাসরুরা, সে যে আহল পরিজনের কাছে আনন্দ চিত্তে যাইবে দৌড়বে কইবে আমি এ প্লাস পেয়ে গেছি, আমি এ প্লাস পেয়ে গেছি, আমি কি পাইছি, আমি এ প্লাস পেয়ে গেছি, অন্যায় আল্লাহ বলতেছেন সূরা আক্কার মধ্যে আল্লাহ বলতেছেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাও কুরাউ কিতাবিয়া, আর যে লোকের ডাইন হাতে আমলনামা দেওয়া হবে সেই লোকটা যাইয়া বলবে যে ধর আমার আমলনামাটা সা, আমার আমলনামাটা সা, আমিও জানতাম ইন্নি জানন্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, আর আমিও জানতাম যে একদিন আমার কর্মের বল আমাকে দিতে হবে, এটা আমি আগেও জানতাম, এই জন্য আমি রেডি ছিলাম, আমি কি ছিলাম, আমার কর্মের যে ফল আমার প্রতিদিনের হিসাব যে আল্লাহর কাছে দিতে হবে এটার জন্য আমি রেডি আছিলাম, আমার জানা আছিল এই জন্য রেডি আছিলাম, দেখছি যে এই জন্য আমার ফল কি আইছে গোল্ডেন এ প্লাস, আমার রেজাল্ট এমন এ প্লাস আইছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ এদের সম্বন্ধে বলতেছেন ইন্নি বাহু আবি ঈশাতির রাদিয়া, সে সন্তোষজনক জীবন যাপন করবে, যে ডাইন হাতে আমলনামা পাবে সে সন্তোষজনক জীবন যাপন করবে, ফি জান্নাতিন আলিয়া সুউচ্চ জান্নাতে, জান্নাতের উপরে, জান্নাত কোনাই উপরে। আচ্ছা ওই ডাইন হাতে আমল আমলনামা যে কইছি, আমলনামা উড়িয়ায় কারো ডাইন হাতে সামনে দিয়ে আইব, কারো পিছনে দিয়ে বাম হাতে বইব, যাদের ডাইন হাতে আইবে আল্লাহ বলতেছে এরাই সফল কাম, এরাই কি, এরাই সফল কাম, এরাই সফল কাম।
ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তার হিসাবটা বড় সহজ হইব। হিসাব সহজ মানে এটার বর্ণনা হাদিসে আইছে যে বান্দা আল্লাহ তার হিসাবটা শুধু দেখবে আর বলবে যে ওকে 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 যাও। কয় বান্দাকে যদি বলে যে বান্দা এই নমাজটা তুমি এই টাইমে পড়ছো কেন, এই কাজটা তুমি কেন করছো, আল্লাহ রাসূল বলতেছেন ওই বান্দারা নিস্তার পাবে না, নাউজুবিল্লাহ বলি। যদি ঘুরে কোনো কথা আল্লাহ জিজ্ঞাসা করে তাহলে ওই বান্দা নিস্তার পাবে না। সহজ হিসাবে বলে আল্লাহ কিছু জিজ্ঞাসিত না, আল্লাহ কিছু জিজ্ঞাসা করবে না। হ্যাঁ, তার মধ্যে প্রথম চাইব কি, আমরা যেন পরীক্ষার খাতা চাইতে সাই এতে যে যে প্রশ্নটা করছে মূল কথাটা আছে কি না, মা মানাত তাকোয়া মা হিয়া নাতিজাতুত তাকোয়া ফি হায়াতিল মুসলিম, আমরা যে সাই যে এখানে তাকোয়ার অর্থটা লিখছি কি না, আর মুসলমানদের জীবনে তাকোয়ার ফলাফল কি, এই জিনিসটা মূল কথাটা আছে কি না আমরা খাতা চাইতে এটা চাই। হিয়ারা এতে হাবজাব যতই লেখ মূল এদিক কথা থাকলে হাতে নম্বর পাই গেছে। আর কেয়ামতের ময়দানে আল্লাহ পাক চাইবেন, আল্লাহ পাক চাইবে কিয়ামতের ময়দানে যে বান্দার নামাজটা ঠিক আছে কিনা, বান্দার নামাজটা আমল নামার মধ্যে দেখবে যে নামাজটা ঠিক আছে কিনা, যদি দেখে যে নামাজটা ঠিক আছে আল্লাহ বলবেন যে বাকি হিসাবটা আমি সারাই দিলাম চলে যাও। রেওয়ায়ত ভিন্ন আছে, অন্যান্য রেওয়ায়তও আছে, আল্লাহ পাক তিনটা প্রশ্ন করবে তাকে, প্রথম আল্লাহর হক সম্পর্কে, বান্দার হক সম্পর্কে, আল্লাহর হক, আল্লাহর হক জিজ্ঞাসা করার পরে বান্দার হক জিজ্ঞাসা, বান্দার হক জিজ্ঞাসা করলে যদি কেউ সারিয়ে যেতে পারে তাহলে সারিয়ে গেছে, আর নইলে আটকে যাবে, এটা সারার ব্যবস্থা সেখানে বিচার হইব আর কি। সেখানে বিচারে আল্লাহ পাক হয় সারাই দিব না সারাইতো না, এটা আল্লাহ পাকের ইচ্ছা, সারা ব্যবস্থা যদি করি যায় তাহলে সারাইও দিব, বিরাট বর্ণনা সেগুলো। কুতুফুহা দানিয়া, সে জান্নাতের মধ্যে ফল রাশি থাকবে অবনমিত, অর্থাৎ তার কাছে চলে আসবে জান্নাতের মধ্যে ফল, এরকম কাছে চলে আইব। হ্যাঁ, এই ফল খাইতে মনে করছে এখন দুনিয়াতে, হ্যাঁ কেনা নাশপতি খাইতে পারে না, মনে মনে ধারণা করছে এতে এরম চোখ মেলি সাহায্যের নাশপতি হ্যাঁ মুখের কাছে লোট করিস, আল্লাহ কয় কথা, কুতুফুহা দানিয়া, কুতুফুহা দানিয়া, ফল রাশি অবনমিত থাকবে তার নাগালের নাগালের কাছে, অর্থাৎ হ্যাঁ মুখের কাছে আয় রয়েছে, এতে দড়ি অন্য খাইতে পারে। আচ্ছা কোন আপনারা যাইছেন যে গাছের থেকে ফলটা শ্রেণী খাইতে কি একটা মজা লাগে, লাগে না? আমরা আমরা আঙ্গুদাসে তো নাই, এখন আই গেছে আপেল অন্যান্য ফল, এরম বাগানে দড়ি রয়েছে মানুষ সাইজে হাড়ে দড়ি দড়ি হাড়ে লাচের মধ্যে লাল রয়েছে। আমার মদিনেশ্বর একজন কইছে হাইলের মধ্যে তারা বাগান করছে, কইলো যে আমরা গাছের থেকে ফাড়িয়ে নিয়ে এগুলো গাছের থেকে ফাড়ে। তো এইরকম হেতে জান্নাতের মধ্যে যেটা খাইতে মনে চাইব হেতে দুনিয়ার মধ্যে ভাই কবুতরের রোস্ট খাইতে পারে না, হেতার মনে আইছে ওরও সাইজের সামনের মধ্যে বাটি বই রয়েছে কবুতরের রোস্ট, দুনিয়ার স্বাদ নি না, এটা ভিন্ন ভিন্ন, আরে কোনো তুলনা করা যায় নাকি, এটা কোনো ফাঁক হইলো নাকি। কোন মানুষ কল্পনাও করতে পারে না বান্দা তোর জন্য আমি কি তৈরি করে রাখছি। আল্লাহ বলবেন কুলু দুনিয়ার জীবনে যে কষ্ট করছো, দুনিয়ার জীবনে যে উপাস রয়েছো, দুনিয়ার জীবনে তুমি এই রোদের মধ্যে জ্যৈষ্ঠ মাস আষাঢ়ের মধ্যে তুমি দিনে উপাস থাকে রোজা রাখছো বান্দা, ও বান্দা এখন তুমি পান খুলে খাও এবং পান করো তোমার যেটা মনে চায়। কারে বলবো, যারা ডাইন হাতে আমল্লামা, এটা কি ডাইনপন্থী না বামপন্থী, কনছেন? এখন আমরা ডানপন্থী হইতেছে না বামপন্থী হইতে চাই, সবাই কন, ডাইনপন্থী না বামপন্থী, আসহাবি আমিন, আসহাবি আমিন হইতে চাই আমরা, কি বলেন? আমরা ডাইনপন্থী। আচ্ছা কনছেন, আমরা কি ধর্মপক্ষ না নিরপেক্ষ? ধর্মপক্ষ, আমরা ধর্মের পক্ষের লোক, আমরা ধর্ম, আমরা কি নিরপেক্ষ? আমরা কি ধর্ম নিরপেক্ষ বিশ্বাস করি না? আমরা ধর্মের পক্ষে দেখতাম, আর মরণ আর বাঁচান একদিন হবে, ধর্মের পক্ষে দেখতাম না বিপক্ষে দেখতাম? ধর্মের পক্ষে আমরা নিরপেক্ষ নও, আমরা কি নও? কেউ আসেন নিয়ে ধর্মের নিরপেক্ষ না, পক্ষে থাকেন তাইলে আসাবি আমিন অন্তর্ভুক্ত হইবেন, আর আসাবি আমিন ছাড়া কেউ জান্নাতে যেতে পারত না, কেউ পারবে না। আল্লাহ বলছেন ওয়াসহাবুল ইয়ামিন বা আসহাবুল ইয়ামিন, ডান দিকের দল, ওরে ডান দিকের দল কত না ভাগ্যবান দল, বি সাদরিম মাকদুদ, তারা থাকবে এমন উদ্যানে, তারা থাকবে এমন উদ্যানে যেখানে কুল থাকবে কণ্টকবিহীন, বরে বরে আগদাসের বরেই থাকবো, এগুন দেখতে এগুনের মতো দেওয়া যাবে, কিন্তু স্বাদ কি, স্বাদ কীরম কল্পনা করতে পারি না,
কল্পনা করা যায় নাকি? আল্লাহকে কল্পনা করতে আর নাই কইলে লাভ হইব কি? কয় যে এরকম কণ্টকবিহীন বরিগাছ থাকবে সেখানে কোন জান্নাতের মধ্যে, অতালহিম মামদুদ কাদিবারা কাদুলি ওয়াজাল্লিম মামদুদ সম্প্রসারিত ছায়া, যে ছায়ার আমার দরকার এত আরামদায়ক ছায়া, ওমাইম মাসকুব সদা প্রবাহমান পানি থাকবে সেখানে, কত খাইবা তুমি পানি, কিরকম পানি স্বাদ, আল্লাহু আকবার, লা মাকতুওয়াতু ওয়ালা মামনুয়া, সেখানে থাকবে যা শেষ হইবে না সিদ্ধ হইবে না, প্রচুর অপাকে হাতেন গাতিরা, সেখানে থাকবে অনেক ফলমূল, যা খাইতে মন চাইব, জমিনে অন কিয়া খাইয়ে গেছে সব ওষুধ দেন যা মেডিসিন দেন যা ফল আইয়ে স্বাদ নাই কিছু নাই, সেখানে একটা ফল একটা আঙ্গুর ফল খাইব শরীর পুরা শরীরটা কি হয়ে যাবে আমে যে ভরপুর হয়ে যাবে মানুষের, এরকম ফল। এটা কাদের জন্য? আসহাবি আমিনের জন্য, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হক পথে চলে, যারা আল্লাহর হক বান্দার হক ঠিক রাখে, তাদের জন্যই তো। কি বলেন? যারা ইসলামী হুকুমতের পক্ষে, যারা কোরআনের পক্ষে, যারা দিনের পক্ষে, তাদের জন্যই তো এগুলা, তাদের জন্য আল্লাহ কয় এগুলা তাদের জন্য। অপরিসীম মারফুয়া সমুচ্চ শয্যা সমূহ থাকবে সেইখানে, ওর ফলফুলমায়া শেষ হবে না রে, সেখানে থাকবে উচ্চ সমুচ্চ তোমাদের জন্য আসন। কিরকম আসন কল্পনা করা যায় নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্না আনশানাহুন্না ইনশান ওয়াজআলনাহুন্না বুকারা উরুবান্না তুরাবা, সেখানে নারীগুলো দিব, যে নারীগুলো থাকবে সব কুমারী, সব কুমারী থাকবো, সোহাগিনী সমবয়স্কা সেখানে জীবনযাপন করবে। এই পর্যন্ত জান্নাতি লোকের কথা কইলাম, আসহাবি আমিন, যারা ডাইনাতে আমলনামা পাবে তাদের কথা কইলাম। আমরা তো ইনশাল্লাহ ডাইনাতে আমলনামা পাবো ইনশাল্লাহ, কি বলেন? আমরা ডাইনপন্থী, আমরা ডাইন পথে চলতে চাই, আসহাবি আমিন আমরা, এই জন্য আমরা ডাইন পথে চলতে চাই। আল্লাহ পাক আমাদেরকে ডাইন পথে চলার জন্য যে কাজগুলি করা দরকার সেই কাজগুলো করার তৌফিক দান করুন। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে ডাইন হাতে আমলনামা প্রদান করিয়া, আমার আপনার নবীর সম্মান রক্ষা করিয়া আমাদেরকে আপনার নিকটে নিয়ে যাইয়েন, আমিন আমিন। সবাই ডাইন হাতে, এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে সবাইকে, নামাজের হিসাবে হবে, আর কিছু বাকি কিন্তু দৈত্য নয়। এমন ওই যে আমি কইছি পরীক্ষার খাতা চাইতে কি চাই, আল্লাহ নামাজ চাইবে শুধু, কি কইছে? কেয়ামতের ময়দানে আল্লাহ আউআল কেয়ামতি বাদ তহিদ ইসলা, তহিদের পরে যারা মুসলমান তাদের শুধু নামাজের হিসাব চাইব, আর নামাজের হিসাব চাইলে আল্লাহ রাসুল বলছেন যে বন্দার নামাজের হিসাব যে ঠিকমতো দিতে পারবে বা আল্লাহ পাক অন্যান্য হিসাব সহজ করে দিবে, আল্লাহ আকবার। এই জন্য সমাজের মধ্যে নামাজ কায়েম হওয়ার দরকার আছে কিনা বলেন? তাহলে ফজরের সময় অন্য যদি মাগরিবের সময় মসজিদে মসজিদ ফুরিয়ে যেতে পারে, তাহলে ফজরের সময় ফুরবে না কেন? যার এখনো চলার শক্তি আছে, যার এখনো চোখে দেখার শক্তি আছে, যার এখনো হাঁটার শক্তি আছে, সেখানে ঘরে নামাজ পড়বে। যেদিন তার চলার শক্তি বন্ধ হয়ে গেছে সেদিন সে ঘরে নামাজ পড়বে, যেদিন চোখের শক্তি বন্ধ হয়ে গেছে সেদিন সে ঘরে নামাজ পড়বে, এর আগে সে কোথায় নামাজ পড়বে? নামাজ তো মসজিদে পড়ছে হুজুর, জমাতে নামাজ ফরজ হয়েছে জমাতে নামাজ পড়ছে, হুজুর এন্তেকালে পূর্ব মুহূর্ত পর্যন্ত জমাতে নামাজ পড়ে গেছে, গেছে নাকি? আল্লাহ রাসুল নামাজে পড়ার মসজিদে হুজুর একবার উঠে একবার জ্ঞান আসে আবার জ্ঞান চলে যায়। আম্মা জান আসে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, জ্ঞান আসলে আমাকে বলেন আমার মেসওয়াকটা দেন, আমি মেসওয়াকটা সিবাইয়া সিবাইয়া রাসুলের মুখটা মেসওয়াক করাইয়া দিই। আল্লাহর নবী আবার বেহুশ হইয়া পড়ে, আবার তিনি শুয়ে পড়েন, আবার তিনি জ্ঞান ফিরে আসে, বলেন যে সলা সলা সলা, আমি হুজুরের মুখটা মেসওয়াক করাইয়া দিই। হুজুর তখন কি করে? মসজিদে কয় একটা করে তুমি দরজাটা খুলে দাও, জান্নাত মসজিদ নববী হুজুরের দরজা মোবারকের পশ্চিম পাশে দিই, দরজা খুলে দিছে, আমি একটু দেখি আমার উম্মতরা নামাজ পড়তেছে, হুজুর দেখি কান্না করতেছে যে হায় রে, এই নামাজ কায়েমের জন্য তাইফের জমিনে তাজা রক্ত দিয়েছি, এই নামাজ কায়েমের জন্য, এই নামাজ কায়েমের জন্য আমি আমার আমার অনেক সাহাবা তাদের জীবন বিলীন করে দিয়েছে, এই নামাজ কায়েমের জন্য আমার উম্মতরা কত উপাস রয়েছে, কত নির্যাতন অন্যায় অত্যাচার সহ্য করেছে, এই নামাজ কায়েমের জন্য আমার সাহাবারা কত নির্যাতন সহ্য করেছে, আজকে নামাজ কায়েম হয়েছে, এখন নামাজ পড়তে দাঁড়াইছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি দাঁড়াইছে, শেষ পর্যন্ত হুজুর গেছেন, উনি সরে আসছেন, হুজুরের নামাজ পড়াই দিছে, হুজুর নামাজটা শেষ পর্যন্ত কি পড়ছেন? নামাজ পড়ছেন। এন্তেকালে পূর্ব মুহূর্তে হাদিস শরীফে আছে, হুজুর বললেন আসসালা সালা সালা, আমার উম্মতদেরকে নামাজের কথা বলি, আমার উম্মতদেরকে নামাজের কথা তাকে দিও, কারণ যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজের হিসাবটা ঠিকমতো দিতে পারবে আল্লাহ পাক তার অন্যান্য হিসাব সহজ করে দিবে। তাহলে আমাদের নামাজের হিসাব কি ঠিক আছে নি সবাই? আলহামদুলিল্লাহ এই পর্যন্ত নাই, কারণ আমরা ছোটোকালে অনেক নামাজ ছাড়ে দিছি, প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও ছাড়ি না, খেলার মাঠে গেছি, আত্মীয় বাড়িতে গেছি, বাজারে গেছি, অনেক সময় ছাড়ে দিছি। আমি আমার কথা বলি, আপনাকে তো হয়তো নাও থাকতে পারে, তবে একটা প্রেসক্রিপশন আমার পীর আমার শায়খ মুর্শিদ বলছেন যে একবারে সহজ, আল্লাহ তো সহজ, আল্লাহ তো কঠিন না, আল্লাহ তো বান্দার পক্ষের, আল্লাহ বিপক্ষের না, আল্লাহ বান্দার ভালো চায়, আল্লাহ খারাপ চায় না, আল্লাহ বান্দাকে জান্নাত দিতে চায়, জাহান্নাম দিতে চায় না, না বানাইছে কেন আল্লাহ? আল্লাহ আল্লাহর কাউকে পরামর্শ দিছে বানাবার জন্য? আল্লাহ তো নিজে বানাইছে। তাহলে আল্লাহ পাক যত আমাকে দয়া করে বানাইছেন, আমাকে দয়া করে জান্নাতে নেওয়ার মতো আমল করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ।
তাইলে নামাজ আমরা এখন পিছনের জন্য তওবা করি যে আল্লাহ আমি পিছনে অনেক ছাড়ি দিছি প্রত্যেকে প্রত্যেকের কথা মনে আছে কেন আমরা আল্লাহর কাছে তওবা করি একবারে কায় মনে হবে কে কারে শুনাইতেন না নিজে বসি যে আল্লাহ আমি তো অনেক নামাজ ছাড়ি দিছি আল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে যে আগুন এটা আমি সহ্য করতে পারতেছি না আল্লাহ এই দুনিয়ার আগুনের মধ্যে একটা আঙ্গুল দিয়ে আমি রাখতে পারতেছি না আল্লাহ এই অগণিত কঠিন আগুনের মধ্যে আমি সহ্য করতে পারতাম না হাশর ময়দানের এই কঠিন অবস্থা আমি সহ্য করতে পারতাম না আল্লাহ আল্লাহুম আজিল্লিনি ইয়াউমাল আজিল্লা ইল্লা জিল্লুকাল আরশ আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন এরকম গরম এরকম উষ্ণতা আল্লাহ সেদিন আপনার আশার ছায়াতল আমরা স্থান দিয়েন আমিন কন আমিন বাইসতে নাইতেন কিন্তু নইলে আল্লাহর কাছে সবসময় অজু করতে মাথা মাসো করতে বুজুর্গেরা পড়তো আল্লাহুম আজিল্লিনি ইয়াউমাল আজিল্লা ইল্লা জিল্লুকাল আরশ যদি নাহারান বাংলাতে পড়িয়েন ওই বাড়ির যে তবলিক করতো সৈয়দ আহমদ হাওলাদার সাহেব আমি দেখতাম সবসময় অজু করতে প্রায় দিন আমি এখানে দেখতাম উনি এই বাংলাতে দোয়া করে বাংলাতে আচ্ছা আরবি না হলে বাংলাতে করতেন উনি বাংলা দোয়া করবে আল্লাহ যেদিন তোমার আশ্রের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আল্লাহ সেদিন আমাকে তোমার আশ্রের ছায়া তলে স্থান দিও আল্লাহুম্মা আজিল্লিনি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুকাল আরশ আরো দোয়া আছে আল্লাহুম্মা আরহিনি রাহাতাল জান্নাহ আল্লাহ আমার নাকের মধ্যে তুমি জান্নাতে সুগ্রাম দিও আল্লাহুম্মা আতিনিল কিতাবা বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসিরা আল্লাহ আমার ডাইনেতে আমলনামা দিও হিসাবটা সহজ করিও আল্লাহুম্মা লা তুতিনিল কিতাবা বিয়ামিনি ওয়া লা শিমালি আল্লাহ আমার বামাতে আমলনামা দিও না আমার পিছনে আমলনামা দিও না এই দোয়াগুলো আমরা বাংলাতে করতে পারি না নি আরে আল্লাহর কাছে দোয়া করলে না আল্লাহ আল্লাহ দিব কি কর আরে গড়ি দেনে কে তু তৈয়ার হ্যায় জো না মাঙ্গে উসসে তো বেজার হ্যায় আর গড়ি দেনে কে তু তৈয়ার হ্যায় জো না মাঙ্গে উসসে তো বেজার হ্যায় দুনিয়ার মানুষ চাইলে বেজার হয় আর আমার আল্লাহ হলেন না চাইলে বেজার হয় দুনিয়ার এক বাড়িতে যদি মানুষ ঘন ঘন যায় মানুষ বেজার হইয়া যায় কিন্তু আমার আল্লাহ যদি ঘন ঘন যায় খুশি হইয়া যায় পার্থক্য এটা আল্লাহর কাছে যত বেশি যাইতে পারবে আল্লাহ তত খুশি হবে আল্লাহ তত তার প্রিয় হবে আল্লাহর কাছে সে তত বেশি ঘনাইতে পারবে আল্লাহ তত সান্নিধ্য সে লাভ করতে পারবে এই জন্য দৈনিক পাঁচবার অন্তত আল্লাহর কাছে আমাদেরকে একাত্রিত হইতে হবে কয়বার এই পাঁচবার কমপক্ষে আর রাত্রে যদি পারেন গভীর রাতে বা যে কোনো সময় কিন্তু পাঁচবার নিশ্চিত এই পাঁচবার আমরা যাইতে হবে এটা আল্লাহ করে দিয়েছে এই হাজবার তোর লোক আমি দেখা করি তোমার সাথে আমি দেখা করবো হাজবার কয়বার পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজ প্রত্যেকের ঘরে নামাজ কায়েম করবেন ঠিক আছে প্রত্যেকের নামাজ কায়েম করবেন আপনার দায়িত্ব প্রথম আপনার ঘর আপনার ছেলেগুলো নামাজ পড়ে কিনা আপনার মেয়েগুলো নামাজ পড়ে কিনা আপনার স্ত্রী নামাজ পড়ে কিনা আপনার স্ত্রী পর্দায় থাকে কিনা আপনার স্ত্রী কথার আওয়াজ বেগানা পুরুষ শুনে কিনা আপনার স্ত্রীর কাপড় চোপড়ে বেগানা পুরুষ দেখে কিনা এগুলো খেয়াল করতে হবে বাঁচতে হইলে ভাই এত কিছু করার পরেও বুজুর্গানে দিনেরা এরপরে জড়সড় হয়েছে হাই হাই রে কী উপায় হবে আমাদের কী উপায় হবে কোন নাইল গ্যাসে উঠছে উঠছে আর বাড়ির ভিতরে মহিলার কাপড় দেখছে লোকে ওই পুরুষে কী করছে বিশ্বাবে বুজুর্গের কাপড়টা নিয়ে আগুনে পড়া হালাইছে কয় বেগানা পুরুষ দেখছে এটা মহিলা পরা যাইত না আসেনি অবস্থা আমার এটা এখন এখন বিল্ডিংয়ের ছাদের মধ্যে কাপড় আগস দাওয়ালাই দিয়ে দেয় মানুষে চায় কীরকম আল্লাহ বুঝেন নি কিন্তু আমরা গরম মধ্যে দিয়ে ইয়ের মধ্যে দিয়ে কাপড় গন্ধ হয়ে যায় এখন কী করি বেগানা পুরুষ কেমন মহিলার কাপড় চায় এই বেগানা পুরুষ মহিলার কাপড়টা দেখলে সে খারাপ জল্পনা কল্পনা করতে পারে আপনি কবেন বলে হুজুর আপনারা হুজুরে খারাপ অন্য মানুষে করে না না করলে না করতে পারে তবে হুজুরও তো দেখতে পারে কী কর কী কর হুজুরও তো দেখতে পারে খারাপ কল্পনা করতে পারেনি কন পোশাক পরিচ্ছদ দেখে খারাপ কল্পনা করতে পারেনি মাল্লা শাহাদ সাহেব আসলে এক মহাদ্দেস এই আমিষে পাড়ার উনি তবলিগি জমাত উনি মহিলা তবলিগ ওনার বাড়িতে ব্যবস্থা ছিল উনি অনেক কথা বলতো মানুষ অনেক লজ্জাবোধ করতো কিন্তু একবারে খুঁটি নাড়ি বলে দিত পরিষ্কার কথা আজকে মনে হয় পর্যন্ত হলে আমরা শেষ হয় আমরা আগামী আরেক তারিখ ইনশাআল্লাহ আমরা যারা আসাবে শেমাল হবে তাদের সম্পর্কে আলোচনা করি কী কন বেশি ধৈর্য স্মৃতির দরকার নাই এই পর্যন্ত আমি বললাম তো আমরা তো আসলে আসাবি আমি এই জন্য আমাদের সংবাদগুলো আমরা পাইছি কিন্তু যারা আসাবে শেমাল হবে তাদের সংবাদগুলো আমাদের জানা দরকার আছে নি তাহলে এগুলো আমরা আমাদের মধ্যে মিলিয়ে দেখবো আমাদের মধ্যে এগুলো আমরা মিলিয়ে দেখবো যে আমরা এগুলো কোনটা করি কিনা আমরা সেগুলো ছেড়ে দিব তাহলে আজকে আমার আজকে আলোচনার বিষয়ে সবচেয়ে কালাম হাসিল হলো ভাই আমরা নিজেরাও বাঁচতে চাই আমার পরিবার পরিজনকেও বাঁচাইতে চাই কি কর আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি নিজেরাও বাঁচো আহল পরিজনরাও বাঁচো আমি বাঁচি আমার ছেলেটা জাহান্নামে যাক এটা চাই নিও যদি না চাই ছেলেটা নামাজ কেন পড়বে চেষ্টা করবেন নি কন যদি আমরা না পারেন হুজুর কাছে লই আইন আমার কাছে লই আইন এলাকার একজন নামাজি ভালো মানুষের কাছে লই আইন বলে ভাই এই ছেলেটা নামাজ পড়ান একটু বুঝাইছে না আনছেন ছেলেরা লজ্জা দিয়ে করিয়েন না হেকমত করিয়েন আমনে পিছনে বলিয়েন হুজুরে হুজুরে একদিন দাওয়াত দিয়েন বা ওই লোকটার একদিন দাওয়াত দিয়ে একটা দুই এক কাপ চা খাবাইয়েন আর আমনে আগে কই রাখছেন তো হুজুরে কিছু কি উপদেশ দিবে অথবা
সামনে হুজুরের বাইর যাইয়েন লাগারে লই বেলা হুজুর লগে একটু দয়া করিয়েন যাইবার সময় আমরা যদি হারে 50 নিয়ে দেখ প্যাকেট বিস্কুট হাদিয়া লই যাইয়েন সুন্নত রাসূল এই সুন্নতের উসিলে আল্লাহ পাক কবুল করি ফেলবে যাই হুজুরের গোবিন্দ হুজুর আগে কই রাখছেন আর হুজুরে ইয়ারা সুন্দর করে বুঝাইবা সুন্দর করে দিবে হয়তো আল্লাহ পাক হেদায়েত করি ফেলবে কি কারণ আমি এখন আমার সন্তানরা জাহান্নামে যাগরে চাইনি আগুনে পোড়া যাক চাইনি আমি দুনিয়াতে চাইনি আখিরাতে চাইম কিল্লে তাহলে আপ্রাণ চেষ্টা করতে হবে সাইয়েন হোলান নিয়ে ঘুরিয়েন না একজন আমি জিজ্ঞাসা করি কাম না দুটো নমাজ হড়েনি এতে এই কথা কয় না নমাজ হড়ে না হড়ে না এতে কে আমার হুজুর ইমাম সাহেবের রুমে থাকে একার হান আম মানে কথা কই না কয় আর আর হুজুর ইমাম সাহেবের রুমে থাকে আচ্ছা কনসার্ন এটার দ্বারা উত্তর হইছে নাকি এতে বুঝাইছে আরে এতার হুট বিরাট কাম হলো গেছে ইমাম সাহেবের রুমে থাকে আর নমাজ নেই এটা না কবি বেটা আসা নমাজ হড়ে না আসা নমাজ পড়ে না এখন স্ত্রী পরিজন প্রতি খেয়াল রাখবেন আপনারা এটা আপনাদের দায়িত্ব আমাদের দায়িত্ব আমার ঘরে আমার ছেলেমেয়েরা নমাজ পড়ে কিনা আমার স্ত্রী নমাজ পড়ে কিনা বা আপনার দায়িত্ব যদি আজকে বদলে একজন কাম করতে আসে হিজারে একারে নমাজের তিন গুণ টাইম শেষ করাই একারে খাড়াইয়েন না নমাজের টাইম এলে আর নমাজ হরে লই আমরা অসুবিধা আছে নাকি আর বরকত দিব কে আল্লাহ রমজানে একারে কহারে রমজানে রোজার 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 দিনে বদলে লইলে কাম কম হয় আর কি কাম কম হয়েছে বেটা তোর কাম জিয়ান আছে ইয়ারা সব আজ কত গাবার যদি একটু সাড়ি দেশ আগে দিই এগুলো খেয়াল রাখতে হবে আমাদেরকে আল্লাহ নিজে বলছেন কুয়ান কুসুকুম আলাইকুম নারা প্রত্যেকে চেষ্টা করবেন সমাজের মধ্যে এই মসজিদে আমাদের সতালি আবাদের ইমাম সাহেব আমি আমি এর আগে হুজুর আসার আগে আমি আমিও চেষ্টা করছি অনেকদিন সেখানে এরপর হুজুর আসার পর্যন্ত আমি দেখছি আপনারা সবাই মিলে চেষ্টা করতেছেন এইখানে দোকানদারা যদি নবায় নমাজ পড়ে আমাদের লাভ নন এনা লস আমাদেরও লাভ তাদেরও লাভ প্রত্যেকটা দোকানদার জন্য নমাজ পড়ে আমি যুবকদের প্রতি আবেদন করব যুবরা সবাই মিলে সুন্দর ব্যবহার করে কোনো কড়া খারাপ ব্যবহার নয় সুন্দর করে আমরা দাওয়াত দিতে থাকবো এর দাওয়াত দিতে দিতে আল্লাহ বলছেন ফাজাক্কির ফাইন্না জিক্রা তানফাউল মুমিনিন তুই দাওয়াত দে দাওয়াত দিতে দিতে একসময় কাজে লাগবে দাওয়াত দে শুধু দাওয়াত দে ভাই আইন্না নমাজটা পড়ে নি ভাই এখন নমাজের টাইম হয়েছে আসেন আমরা সবাই দোকান বন্ধ করে নমাজটা পড়ে নি এখানে অনেক লোক বসা থাকে এখানে না সবখানে সবখানে থাকে রাত দিন যদ্দুর আল্লাহ তৌফিক দিয়েছে যদ্দুর বুঝাইতে আসি যেখানে যায় সেখানে বুঝাই আল্লাহ পাক হেদায়েতের মালিক আমার কাছে হেদায়েত নাই হেদায়েত কার কাছে আল্লাহ রাসূল আল্লাহ বলছেন কে কয় আপনার কাছে হেদায়েত নাই হেদায়েত আমার কাছে আমনে ইন্নাকালা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা আবু তালেব মরি গেছে আর হুজুর বেজারে রয়েছে কো আপনি বেজারে রয়েছেন কেন আবু তালেব হেদায়েত কেন হেদায়েত নয় এই জন্য নেই আর হেদায়েতের দায়িত্ব আমার আপনার নয় তো আমি করি না হেদায়েত আমরা অনেকের দাওয়াত দিই আমরা খারাপ করবো তিরস্কার করবো আরে হুজুর কয় আরে হুজুর কথা কচ্ছে হুজুর এগুলো এই কাজ করে ওই কাজ করে আঙুর দোষ তুড়ি বর্ণনা করতে 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 হিজার আমলা ভর্তি করি হেলাই দিব তারপর হেতো নমাজ আইতো না হেতে কিতে আইতো না দেখবেন কয়েকদিন হেদানে হরে চলিয়ে আইব এটার উদাহরণ আমি দিয়ে ওই জন নাকি ওই খানাবার মধ্যে হেতনি যিনি উগা দিচ্ছে হলো উগারে তো আই গেছি আঙু সতু মেশন আর লই গেছে গেছি আরে ওই মাহবুব সাহেব সাহ জানিয়ে আসেন মিয়া যায় না তো গেছি আর হিজা আর গা তিন কিত্তু আইসে এত হুজুর হয়েছে কিত্তু আইসে আয় আতন মধ্যে তসবি একা নাই দৈনিক আটের মধ্যে বইয়ে নেন ভরি তো আয় বলেছি কত নর হয়েছে উড়ি কয় এ হুজুর আপনারে দেখতে খুব মায়া লাগে এটার অর্থ আমি এটা আর আর বুজুর্গ দেখানো দেখাই উড়াই নাম নরে এটার অর্থ হইলো একটা লোকের দাওয়াত দিতে দিতে হঠাৎ করে একসময় হেতার মনে আইব রে এই লোকটারে এত রকম কই এরপর এই লোকটা আমার কাছে আসে নমাজের জন্য বলতো এই লোকটা আমার কাছে আসে একটু দিনের পথে হাঁটার জন্য এই লোকটা আমার কাছে আসে কয় একখানা মুসলমান সাহেব ওটগা দিয়েন এতে এই লোকটা আমার কাছে আসে কয় একখানা দিনদার লোকগা সাহেব ওটগা দিয়েন এই লোকে এত বারবার কইতে আছে এই লোক যে এটা ছাড়া আর কিছু হেঁটে না এর একটু ছায় না চিন্তা করি করতে পারেনি কন এটা মনে দিব কে আল্লাহ 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 কা বান্দা তুই যদি আমার জন্য দাওয়াত দেস আমার জন্য কাজ করস তো এটা কবুল হয়ে যাইব আর যদি তোর জন্য করস বলে সমাজের মধ্যে আরাম আনছে বুজুর্গ কইব সমাজের মধ্যে আরো একে ভালো লোক কইব সমাজের মধ্যে আমার খুব খ্যাতি হয়ে যাইব এ নিয়ত করলে কাম হবে না এ নিয়ত করলে কি হবে না এটার নমুনা কই দিতে আসি আপনারা যেখানে ওয়াজ শোনার পরে যাওয়ার পরে দেখবেন যে আপনার এই ওয়াজ যা শুনছেন এত কিছু কথা আমল করতেন মনে কয় সেদিন ধরে আপনার কিছু আমল করতেন মনে করবেন যে ওই বক্তার মধ্যে কী আছে আমল আছে মনটা এক্লাসের সাথে কথাগুলো বলছে আর যদি দেখেন যে শুনছি না আরে খুব ভালো লাগছে এককারি আপনার হাত ভর মেলা না চাইছেন ওয়া শুনতে খুব সুর লাগছে কিন্তু যাওয়ার পরে এক কথা মনে আইয়ে না বরং কোনো পাইছিল্লা কথা কইতে তারে দিয়ে উদাহরণ দেন মনে করবেন যে এই বক্তার মধ্যে কী নাই আমল এটা শুধু আপনারই শুনাইতেছে আল্লাহ পাক যে টুটাপাটা কথাগুলো বলছি এ কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ আরেকদিন আমরা আসাবে সীমান সমরে বলবো আপনারা আসবেন তো ইনশাআল্লাহ আর পরে যাইয়া ইনশাআল্লাহ একবার বলবো আল্লাহ পাক যে কথাগুলো বলছি যে ভুল ত্রুটি যা করছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আর এটাকে কবুল করে আমাদের সকল সকলকে আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু